एलो खुशी रे तुई अपनते अज बिलिए दे सुन आसमानी तागी तुर सोना दाना बाला थाना सब रहे लीला दे मोमिन मुर्दा मुस्लिम रज भांगाई ते नींद रमजानेर रोजार शेषे ঢাল হৃদয়ের তোর তস্তরিতে শিরনি তৌহিদের তোর দাওয়াত কবুল করবেন হযরত হায় মনে উমীদ রমজানের আলো আস্তে খুলতে থাকো খেলো খুশির এত লক্ষ লক্ষ লোক কণ্ঠে আওয়াজই নেই কত সুন্দর কথা তিনি বললেন কত সাম্যের কথা তোর জীবনে ভরে মারলো যারা ইট পাথর ছুঁড়ে সে পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ পাথর দিয়ে গড়ে তোলে প্রেমের মসজিদ মন রমজানের সারা দুনিয়ার মানুষ মুসলমানদেরকে কেন ভয় পায় কারণ মুসলমান ইসলামের জন্য জান দিতে তৈরি থাকে ওরা জীবন বাঁচানোর জন্য দৌড়ে আর আমরা জীবন দেওয়ার জন্য দৌড়াই একই কথা নজরুল ঘোষণা করলেন তুই পড়বি ঈদ তুই পড়বি ঈদের নামাজ মন সেই সেই ঈদগাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ ময়দানে সব গাজী মুসলিম শহীদ হতে রাজি আছেন তো লাকি এগুলোর একটার ভিত্তি নেই রাসূল সাল্লাম নিজে যেটা পড়তেন সেটা হলো দুরুদে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রশংসা কার আল্লাহ সে আল্লাহর জন্য সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা পড়ছি আল্লাহু আকবার আল্লাহ কবীরা কবীরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা কাসীরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বকরাতাম سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك ولك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك
وعظيم سلطانك প্রশংসা করলাম কার সবখানে প্রশংসা করব কার খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কিছু দেওয়ার সময় যৌতুক খাওয়ার সময় আপনাদের এলাকা যৌতুক আছে যেগুলো যৌতুক খায় এগুলো জাহান্নামী যেগুলো যৌতুক খায় এগুলো মুসলমান না যেগুলো যৌতুক খায় এগুলো মুসলমান হয়ে মরতে পারবে না যেগুলো যৌতুক খায় মানুষ হিসাবে সবচেয়ে নিকৃষ্ট যেগুলো যৌতুক খায় ইসলাম বিরোধীদের সাথে এদের হাসন্নাসর হবে আল্লাহ ফরজ করেছেন মোহরানা আর এরা খায় আমরা কোরআন বিরোধী কোনো কাজ নিরা করব না কাউকে করতেও দেব না রাজি আছেন তো সবাই রাজি আছেন দেখি আল্লাহকে হাত তুলে দেখেন কারা রাজি আছেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন প্রোগ্রামের কিছু ডেকোরাম থাকে মানুষের শুকরিয়া যে আদায় করে না সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ কিছু বেসিক জিনিস আমাদের দেশে আমরা জানি না অনেক আলেমরাও জানে না আল্লাহ কোথায় থাকেন কোথায় আলাল আরশ আরশের ভিতরে না আলাল আরশ এখন কেউ যদি বলে আল্লাহ সবখানে প্রচন্ড ভুল করবে সে আল্লাহর ক্ষমতা সবখানে যেমন আমাদের প্রধানমন্ত্রী থাকেন কোথায় থাকেন বঙ্গভবনে অথবা ওনার গণভবনে কিন্তু ওনার এই পুরা টেরিটরিতে ওনার ক্ষমতা আছে না নাই কথা বলেন না কেন সূর্য থাকে কোথায় আকাশে সূর্যের আলো আসে কোথায় তো আল্লাহর সামান্য সৃষ্টি যদি এত পাওয়ারফুল হয় সেই আল্লাহ কত পাওয়ারফুল কল্পনাই করা যায় না আমরা আল্লাহর পরিচয় নিয়ে কিছু কথা বলবো যারা আল্লাহর পরিচয় জানে না এরাই মুশরিক হয় যারা আল্লাহর পরিচয় জানে না এরা শিরিক করে এরা বেদাত করে সামান্য তুচ্ছ জিনিসকে ইসলামের সাথে এনে মিলায় দেয় ইসলামে তো ঠুনকো না ইসলাম পরিপূর্ণ কিছু দিতেও পারবেন না নিতেও পারবেন না যা করবেন সব একজন করে গিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আশরাফ উদ্দিন আহমেদ আপনি মাশাআল্লাহ আল্লাহ আমাদের আশরাফ সাহেবকে কবুল করুন আরো আসতে বলেন আমিন আসতে বললে জোরে হয় জায়গাটার নাম হলো দেওয়ানজি দিঘি দারুস সুন্নাহ সালাফিয়া কওমি ইসলামিয়া দাখিল মাদ্রাসা হাফিজিয়া এতিমখানা আমাদের দেশে দেখে নাম বড় করা মানুষ মনে করে সুন্না তা আসলে নাম ছোট রাখা সুন্না সব নবী আলাইহিসসালাম নাম ছোট ছিল মূসা আইসা নূহ আলাইহিসসালাম এখন নাম বড় করতে করতে আসল নামই পাওয়া যায় না কুতুবে রব্বানি শাহ সুফি সুলকানি খাজানি কুতকুতানি এরপরে নামই নেই এগুলো যেন না নাম ছোট করে রাখবেন এতেই ভালো মানুষ মনেও রাখতে পারবে দুইজনের প্রোগ্রাম ছিল এটা দেওয়ানজি ঈদগাহ মাঠে হচ্ছে সহসভাপতি আলহাজ আলতাফ উদ্দিন আহমেদ আমাদের প্রধান অতিথি আমাদের প্রিয় মানুষ এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু ভাই মাশাআল্লাহ বাবু শব্দটা মানুষ মনে করে হিন্দু শব্দ আসলে না বাবু মানে সুগন্ধি নিয়ে আসা বাবু আনা আকবরের সভাসদে যারা আসতো তাদেরকে বলা হতো বাবু আনা ইয়ার ইহা জব আয়েগা তো বাবু আনা সুগন্ধ নিয়ে আসবে বাবু বুঝছেন না সুগন্ধি নিয়ে যিনি থাকেন এটা সুন্দর একটি লকব আল্লাহ আমাদের মোস্তাফিজ ভাইকে ইসলামের জন্য কবুল করুন যে দায়িত্ব আপনারা দিয়েছেন সেটা দিয়ে যেন তিনি জান্নাতি হতে পারেন আল্লাহ সেই যোগ্যতা তাকে দান করুন মাঝখানে অনেক বিশেষ অতিথির নাম দিয়েছেন আমি সবার নাম পড়তে গেলে একটু লম্বা হয়ে যাবে আমি শুধু গতকালের যারা শেখ ছিলেন এখানে কথা বলেছেন শেখ আব্দুল হান্নান আদিবি শেখ শাহ নওয়াজ বিন আব্দুল হাইম হাফেজ মোহাম্মদ মোজাম্মেল হুসাইন
হাফেজ মোহাম্মদ আব্দুল করিম এই চারজন কালকে কথা বলেছেন, কোরআন থেকে আশা করি আল্লাহ সেই কথাগুলো আমাদেরকে মানার তৌফিক দান করে। আরো চিৎকার করে বলি আমিন। আজকে আব্দুল্লাহ বিন আশরাফ আলী, শেখ আব্দুল হাকিম আজাদি, জনাব আলহাজ মাওলানা এহসানুল্লাহ যিনি মাদ্রাসাটাকে পরিচালনা করেন, আর এখানে উপস্থাপনায় মোহাম্মদ আমজাদ আলী ও এহসানুল্লাহ, আরও যারা আছেন অত্যন্ত দামি মেহমানরা এখানে এসেছেন, আমাদের প্রশাসনের মাশাআল্লাহ আমাদের প্রিয় অফিসার ইনচার্জ, ওনাদের জন্য আমাদের দোয়া করা দরকার। কালকেও অফিসার ইনচার্জ ছিলেন শরীয়তপুরের সদরের, তিনি আশরাফ ভাই ওনার নাম, আপনার নাম নাসিম হাবিব, অত্যন্ত সুন্দর নাম নাসিম। মানে নাসিম মানে কি? সকালের যে সুন্দর বাতাস সেটার নাম হলো নাসিম। হাবিব মানে প্রিয়, অর্থাৎ এই সকালের বাতাসটাতে মুনাফিকি থাকে না, এই জন্য এটিতে রোগ ভালো হয়, কারণ মুনাফিকরা ফজরের নামাজে যেতে পারে না, ওদের জন্য কষ্ট হয়ে যায়। এই সকালের বাতাস সব রোগের ঔষধ, এটাকে নাসিম বলা হয়। আল্লাহ আমাদের নাসিম ভাইকে কবুল করুন। সেই সাথে যত অফিসার ইনচার্জ আছেন, আমাদের প্রিয় ওসি ডিসি, প্রিয় মন্ত্রী সাহেবান্দা, প্রিয় এমপি, সরকারি বিরোধী দলীয় যত নেতা আছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখানে এসেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমরা, এসেছেন সমাজের বিবেক, স্কুলের স্যাররা, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যাররা, এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা, আমাদের প্রশাসনের ভাইয়েরা যারা দিনরাত পরিশ্রম করে মানুষকে নিরাপদে থাকার ব্যবস্থা নিশ্চিত করেন, পুলিশ, র্যাব, ডিবি, এনএসআই, এসবি, সিআইডি, বর্ডার গার্ড, আর্মি সদস্যরা, এসেছেন খেটে খাওয়া মানুষ, এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন। আল্লাহ সবাইকে সুন্দর জীবন যাপনের তৌফিক দান করুন। একজন সব নবী আলাইহিস সালামের যে দোয়াটা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে দোয়া করতেন বুখারীর বর্ণনায়, সেই দোয়াটাই আমি বাংলাতে করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে প্রিয় দোয়া, সবচেয়ে বেশি দোয়া ছিল, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আই রব গিভ আস গুড লাইফ হিয়ার এন্ড হিয়ার আফটার, সেভ আস ফ্রম দা সিভিয়ার ফায়ার অফ হেল। হে আল্লাহ আমার দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সুন্দর করে দেন, আর জঘন্য জাহান্নামের আগুন থেকে আমাদের সবাইকে বাঁচিয়ে দেন। এখানে কোনো কোনো জাতির নাম নেই, সব মানুষের জন্য দোয়া, এত ইউনিভার্সাল দোয়া, এত জেনারেসিটি, এত উদারতা পৃথিবীর অন্য কোনো ধর্মে পাওয়া যায় না। আমরা জানা জাতীয় সবার জন্য দোয়া করি, ঠিক কিনা? একদম ছোট বড়, উপস্থিত অনুপস্থিত, পুরুষ মহিলা সবার জন্য আমাদের দোয়া হয়, আলহামদুলিল্লাহ বলে। এই জন্যই ইসলামটি সার্বজনীন, এই জন্যই মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছে, এই জন্যই সারা পৃথিবীতে আজকে ইসলামের জোয়ার এসেছে, আলহামদুলিল্লাহ। আমাদেরকে আরো বিনয়ী হতে হবে, আরো উদার হতে হবে, আরো মানুষের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে, হিংসা বিদ্বেষ নয়, ভালোবাসা দিয়ে ইসলাম এসেছে পৃথিবীতে। আমরা একজন আরেকজনকে ভালোবাসবো, রাজি আছেন তো? ভালোবাসবেন না জান্নাতে যেতে পারবেন না, ততক্ষণ ভালোবাসা হবে না যতক্ষণ একজন আরেকজন সালাম দিবেন না। সালাম হলো ভালোবাসার বন্ধন। আজকে এটা ভাষার মাস, আর দুই দিন পরে আমরা সেটা উদযাপন করতে যাচ্ছি। ভাষার মাসের সবচেয়ে শ্রেষ্ঠ গান কি বলেন তো? এই যে সালাম 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 হাজার সালাম, সালাম সালাম আপনাদের মনে হচ্ছে আমি গুনার কাজ করে ফেলেছি, না হাজার সালাম ওটা আল্লাহ শিখিয়েছেন। ও সালাম আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ রাব্বিল সহি বর্ণনা, 224,000 পয়গম্বরের উপর আল্লাহ একসাথে সালাম পৌঁছাচ্ছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা নবী আলাইহিস সালামকে সালাম দেয় রুদ্দা আলিহি রূহ, জীবন্ত মানুষের মতো রূহটাকে দেয়া হয়, তিনি জীবন্ত মানুষের মতো উত্তর দিয়ে দেন।
আমরা সালাম দিচ্ছি আমাদের দেশের জন্য যারা কোরবানি দিয়েছেন, ভাষার জন্য সারা জীবন, ইসলামের জন্য যারা কোরবানি দিয়েছেন তাদের জন্য সালাম, ঠিক না বেঠি? আল্লাহ সালামকে কবুল করেন। আপনি কোরআন শরীফে মোমেনদের নামে কয়টা সূরা বলেন? কয়টা? দুইটা, কি নাম? আল মুমিন, আরেকটা হলো আল মুমিনুন। আল মুমিনের নাম্বার হলো 40। দুটি সূরা আল্লাহ মুমিনদের জন্য দিনেন, কারণ মুমিনদেরকে আল্লাহ ভালোবাসেন, আর কাফেরদের জন্য হলো সূরা একটা। কয়টা? একটা। কি নাম সূরা? قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد. এই সূরাটা পড়লে রাসূল সাল্লাম কোন সূরা পড়তেন? দুটি সূরা ছাড়া তিনি পড়তেন না, মাসনা 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 মিলিয়ে পড়তেন। যেমন সূরা বাকারার সাথে পড়তেন সূরা আল ইমরান, সূরা মুলকের সাথে কোন সূরা পড়তেন বলেন? আপনারা পড়েন না, এই জন্যই জানেন না। সূরা মুলকের সাথে পড়তেন সূরা সাজদা। সূরা মুলকে আয়াত কয়টি? 30টি। সূরা সাজদায় আয়াত 30টি। সূরা কাফরুন পড়লেই তার জবাবে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন কুল হু আল্লাহু আহা, কারণ সূরা কাফরুনের ভিতরে আল্লাহ নাম একবারও নাই। কাফেরদের ডেফিনেশন, কাফেরদের কাজ কি হবে, তারা কি কাজ করে, তাদের কাজের সাথে আমাদের কাজের কোনো মিল নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদেরটা তোমরা করো আমাদেরটা আমরা করি, ডিক্লারেশন, অত্যন্ত ক্লিয়ার মেসেজ। তার জবাবে আমরা কি করব? আল্লাহ জাল্লা শানুর হাবিব সে কথা ঘোষণা দিতেন। সূরা কাফরুন যতবারই পড়তেন তিনি সাথে সাথে পড়তেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এই সূরাকে যারা ভালোবাসে তারা জান্নাতি। এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিবে। কারণ কি? এই সূরা যে বুঝে সে শিরক করবে না, এই সূরা যে বুঝে সে মাজারে মাজারে ঘুরবে না, এই সূরা যে বুঝে সে কোনো বেদাত করতে যাবে না, এই সূরা যে বুঝবে সে তাওহীদের সঠিক জ্ঞান পেয়ে যাবে, এই সূরা যে বুঝবে কোরআনের 1/10 3/1 ভাগ সে বুঝে ফেলবে। এজন্য সূরা ইখলাস একবার পড়লে কয় পারা সওয়াব? 10 পারা সওয়াব। বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাতের বেলা তোমরা কে 10 পারা কোরআন পড়ে শুতে পারবে? কেউ হাত তুলছেন না, কারণ 10 পারা পড়ে শুতে গেলে তো সারা রাতই শেষ। 3 দিনের কমে যে কোরআন খতম করে, কোরআন শেষ করে সে কোরআনের কিচ্ছু বুঝলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কমসে কম 7 দিন, 7 দিনে কোরআন খতম করো। 3 দিনে একজন সাহাবীকে অনুমতি দিয়েছেন। তারপরে বলেছেন এর কমে যে কোরআন ফিনিশ করতে চায় সে কোরআনের কিচ্ছু বুঝলো না। সূরা ইখলাস একবার যে পড়ে 10 পারা কোরআনের সওয়াব তাকে দান করে দিবেন কে? আল্লাহ দিবেন। কেন এই সূরার এত দাম? কুল হু আল্লাহু আহাদ বলুন। হে নবী আপনি বলুন, আপনি বললে আপনার 180 কোটি মুসলমানও বলবে। আপনি বলুন, আপনি বললে যারাই কালেমা পড়ে তারাই বলবে আলহামদুলিল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুনের পরেই এই সূরা পড়তেন, যেমন বিতরের নামাজে তিনি প্রথম রাকাতে পড়তেন সাব্বিহাসমা রব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু, আবার ফজরের আগে তিনি কান ইউসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি ক্বাবলাল ফজর, ফজরের আগে 2 হালকা নামাজ পড়তেন। মাঝে মধ্যে মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করতেন রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ আপনি সূরা ফাতিহা পড়ছেন তো না? সূরা ফাতিহা সালাই মেরে দিছে। স্বামী স্ত্রীর সম্পর্ক কত গভীর ছিল আলহামদুলিল্লাহ বলেন। রাসূল বসে আছেন একদিন, নুসাইবা আনসারী রাদিয়াল্লাহু আনহা, আনসারীদের মধ্যে খুব বড় একজন মহিলা বাগমি দাইয়া ছিলেন, তিনিও বসা। হঠাৎ করে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর গায়ে একটা আলতো করে থাপ্পড় মেরে দিলেন। নুসাইবা খুব রাগ হয়ে গেলেন, এই তুমি আমার নবীর গায়ে থাপ্পড় মারলা, তোমার এত বড় সাহস?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আরে নুসাইব এটা তো কিচ্ছু না, আমার আশা আরো জোর মারে। দরবুল হাবিবে জাবিবুল, ভালোবাসার মানুষ যখন মারে ওটাকে কিসমিসের মতো মনে হয়, ঠিক না বেঠিক? এই জন্য যখন আপনি ঘরে ঢুকবেন আপনার দায়িত্ব বাইরে রেখে যাবেন। আপনি ঘরের ভিতরে মন্ত্রী নয়, ঘরের ভিতরে চেয়ারম্যান নয়, ঘরের ভিতরে আপনি ওসি নয়, ডিসি নয়, ঘরের ভিতরে হলে আপনি স্বামী, ঠিক কিনা? একবার ব্রিটেনের রানী এলিজাবেথ তার স্বামীর ঘরে গিয়ে নক করছেন, ওরাও এথিক্সটা জানে। স্বামী ভিতর থেকে জিজ্ঞেস করলেন, হু ইজ ইট? তিনি বললেন, ইজ কুইন। কে ওখানে? তিনি বললেন, আমি কুইন। বলছে, আই ডোন্ট নিড এনি কুইন, আমার কুইনের কোনো দরকার নাই। কুইন বুঝলেন, গো নো, আই এম নো মোর কুইন, আই এম ইওর এলিজাবেথ, কুড ইউ ওপেন দ্য ডোর প্লিজ? আমি তোমার এলিজাবেথ, আমি কুইন না, কুইনগিরি বাইরে রেখে আসলাম। সাইয়েদনা ওমর ফারুক বলতেন, উখুল ফিল বাইতি তিফলান উখরুজ রিজালান, ঘরে যখন ঢুকবে শিশুর মতো ঢুকো, আর বাহিরে যখন বের হবে বাহাদুরের মতো বের হও। আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, যাতে তোমাকে দেখলে যারা ইসলাম পছন্দ করে না তাদের বুকে কাঁপন ধরে যায়, তোমাকে দেখলে যেন জুয়ার আড্ডা ভেঙে যায়, তোমাকে দেখলে যেন গাঁজার আড্ডা ভেঙে যায়, তোমাকে দেখতে যেন বেপর দিকে মহিলা মাথায় কাপড় টানে। তোমার ব্যক্তিত্ব থাকতে হবে, তোমাকে দেখলেই যেন কোনো বাজে কাজ করা মানুষ পালিয়ে যায়, রাস্তার মোড়ে ছেলেরা গাঁজা খায়। আমাদের অনেকে দেখে পাইছেন কোথায়, নাউজুবিল্লাহ। আপনি গিয়ে তাদেরকে সালাম দেন, সালাম দিয়ে দেখবেন গাঁজা খোররা উঠে দৌড় মারবে। আমি এক গলির মুখে দেখলাম ছেলে পেলেরা একত্রিত হচ্ছে, বলে আসসালামু আলাইকুম, কয় সালাম দিলেন কেন, এই কথা বলছেন কেন আপনি? ও আপনি খাবেন? তা আপনি খাইলে কন না, আমার না দিয়ে দিল কেন? হ্যাঁ কথা বলবেন না, উনি তো চা লইছেন, উনি তো কথা বলেন না, আপনি কথা বলে তো আমাকে ডিস্টার্ব করছেন, বুঝা দরকার। গ্রামের ছেলেরা একটু অসামাজিক হয়ে যায়, এটার দায়িত্ব আমার পুলিশ ভাইয়ের না, দায়িত্ব পিতা মাতার। কয়জন কুলি রক্ষা করবেন, একটা ফাঁড়িতে কয়জন পুলিশ থাকেন? আর যদি আপনার ছেলেকে যদি আমার ভাইয়েরা কন্ট্রোল করতে হয়, চোর ডাকাত সামলাবে কে? প্রত্যেক পিতামাতার দায়িত্ব তার ছেলে কোথায় যায়, মেয়ে কোথায় যায়, এগুলোর খোঁজ খবর রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তামিসিল জারা কাবলা শিরাইদ দার আর রফিকা কাবলা তরিক, রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও, বাড়ি কেনার আগে প্রতিবেশীর খবর নাও। প্রতিবেশী যদি ভালো না হয় ওখানে তুমি বাড়ি নিও না, আর রাস্তায় চলার আগে বন্ধুর খবর নাও। কারণ আন্নাসু আলা দীনি খলিলি, আরবিতে একটা প্রবাদ আছে, আন্নাসু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর দিন অনুসরণ করে। আপনার বন্ধু যদি হয় নামাজি, আপনিও নামাজি হবেন, ঠিক কি না? আমার বন্ধু, আমার সাথে ইংল্যান্ডে দেখা একটা ইহুদি ছেলে স্টিমের, বয়স তার 13 বছর, 1990, আমারও খুব বেশি ছিল না তখন। ও আমাকে দেখে বলছে, ম্যান আই লাইক ইউ ম্যান। আই সে হোয়াট, ইউ লাইক মি, কাম উইথ মি টু দা মাস, ইফ ইউ লাইক মি কাম উইথ মি। বললাম, আমার সাথে মসজিদে চল। সে কো ওকে লেটস গো, চলে আসলাম মসজিদে, এসে বলছে, আই কুডেন্ট ফাইন্ড সাচ এ পিউরেস্ট প্লেস বেটার দ্যান মস, মসজিদের চেয়ে এত পবিত্র জায়গা পৃথিবীতে কোথাও পাইনি আমি। 13 বছরের ছেলে। আমি বললাম, স্টিভেন কাম ইন ফ্রাইডে কনভিগেশন, বি ক্লাউড, ইউ নো লট অফ পিপল উইল কাম হিয়ার, ইনশাআল্লাহ ইউ উইল মিট দেম। তুমি ইফ ইউ ওয়ান্ট টু সি দা বিউটি অফ মস, মসজিদের সৌন্দর্য দেখতে হলে জুমার দিন আসো, ঠিক কিনা? জুমার দিন আমার মসজিদগুলো নতুন রঙে সাজে, জুমার দিন আমাদের জন্য ঈদ, জুমার দিন যারা মসজিদের মুসল্লায় সবার আগে যায় সবচেয়ে বেশি সওয়াবের ভাগীদারা হয়ে যায়। রাসূল বলেছেন বুখারীর হাদিস, যারা প্রথম কাতারে কত নিয়ামত আল্লাহ রেখেছেন এটা যদি জানতো, গৌড়িয়ে হলেও মানুষ প্রথম কাতারে হাজির হতো। তাকবীরুল্লাহ যারা পেল, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করলেন কে?
চল্লিশ ওয়াক্ত নামাজে যারা তাকবীর ওরা পেলো, ইমাম বললো আল্লাহু আকবর, সে বললো আল্লাহু আকবর। চল্লিশ ওয়াক্ত নামাজ যদি এভাবে কেউ নন স্টপ পড়ে, সেই লোকটা মুনাফিকি মুক্ত হয়ে যায়। জুমার দিন সে আসলো, জুমার দিন মারা গেলে কবর আজাব মাফ, রমজানেও মাফ না। জুমার দিন এত বড় দিন, পৃথিবীতে এর চেয়ে বড় দিন আর কিয়ামত হবে কোন দিনে? কোন দিনে? আবার আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোন দিনে? জান্নাতের দুয়ার খুলবেন কোন দিনে? বিচার শুরু হবে কোন দিনে? সব জুমার দিন। আল্লাহ জুমার দিন স্টিভেন মসজিদে এসছেন, আমার মিম্বারের সামনে বসালাম। ইহুদিকে তো মসজিদে বসানো হারাম, ঠিক না? কি বলেন আপনারা? কোন হিন্দু যদি মসজিদে আসে কি করবে? হ্যাঁ, পেস খেয়ে গেছে, ওকে সুন্দর জায়গা করে দেন যাতে করে সে আপনার খুতবা শুনতে পারে। আমাদের মসজিদগুলো যদি অন্য ধর্মের লোকদেরকে জায়গা করে দিতাম, এতদিন আরো লক্ষ লক্ষ লোক কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। ওরা তো জানারই সুযোগ পায় না, কারণ কাবা ঘরকে আল্লাহ সবার জন্য বানিয়েছেন। সূরা আল ইমরান 96, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদান লিল-আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর আমি আল্লাহ সমস্ত মানুষের জন্য মক্কায় বরকত দিয়ে বানিয়েছি, এটাকে আমি আল্লাহ হেদায়েতের মার্কাজ করে দিয়েছি। মসজিদে গেলেই মানুষ হেদায়েত পায়, ঠিক না বেঠি? এখন আমরা যেন মসজিদে না যাই সেই ব্যবস্থা হয়েছে। কিলা কিলি এত বেশি মসজিদে, কত হাত মানসত কই ক, আবার মসজিদ আলাদা করে ফেলেছি, কেন হয়েছে এটা? চার ইমাম হাদিসের উপর ছিলেন, একজন হাদিসের বাইরে ছিলেন না, একজন আরেকজনকে শ্রদ্ধা করতেন। মসজিদে নববীতে যদি যাই, নিচের তালাতে চার ইমামের নামে বড় বড় লাইব্রেরি। সমস্যা হলো আমাদের ভিতরে, অনেকে বলেন ইমাম আবু হানিফা তিনি অনেক কিছু মানেন নেই, না, তিনি বলেছেন ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহি হাদিস তাই হলো আমার মাযহাব। আমার কথা যদি হাদিসের বিরুদ্ধে হয়, আমার কথাকে ডাস্টবিনে ছুঁড়ে মারো। আমরা চার ইমামকে দোষ দিয়ে আমরা পার পাওয়ার কোনো উপায়? ফুটফাট নামাজ পড়ে কয় আমি হানাফি মাযহাব, পাইছো কোথায়? কোথায় পেয়েছো ইমাম আবু হানিফা এত শর্ট নামাজ পড়েছে? বরং সহি হাদিস যেখানে আমরা আছি, হাত আপনি বুকের উপর বাঁধছেন সব বেশি কোনো সমস্যা নেই। আবার একজন নাভির উপরে, আরেকজন ছেড়ে দিছে, আছে না কথা বন্ধ কেন? তা আপনি যে হাত বাঁধা নিয়ে ঠেলাঠেলি করলেন, যে ছেড়ে দিছে তারে কি করবে? আমি মক্কা শরীফে গিয়ে দেখি কিছু লোক আপনি খারাপ হয়েছে, হাত বাঁধবো না কি করবি কর। আমি একজনকে বললাম আখোয়া সল্লে কেমা সল্লা রাসুল, ভাই রাসুলের মতো নামাজ পড়ো, সল্লে সালাতা তোমারটা তুমি পড়ো। আমি সালাম ফিরিয়ে বললাম লাউ সামি খানি মা ওরফুক, আপনার পরিচয়? কানা রাইস ও শরিয়া ফি জামিয়াত ইমাম মক্কা, মক্কা ইউনিভার্সিটির শরীয়তের চেয়ারম্যান আমি। ইমাম মালিক রাহেমাহুল্লাহ হাত ছেড়ে দিতেন, আমিন জোরে বলেন, যদি ইমাম জোরে বলে আপনার জোরে বলেন, কোনো আপত্তি নাই। কিন্তু এটা নিয়ে কাউকে মসজিদ থেকে বের করে দেয়া, এটা হলো চরম বোকামি, চরম মূর্খতা। ইমাম যদি আসতে বলে আপনিও আসতে বলেন, কিন্তু আমিন জোরে বললে সওয়াব আছে না নাই? কি সওয়াব? ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালাইকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যানবিক, যখন কারো আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে যায়, তার জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যায়। এখন কেউ যদি আমিন আসতে বলে, তারে জোর করে জোরে বলানোর কোনো দরকার নাই। আবার মসজিদের সামনে অনেকে লিখে দেয়, যারা জোরে আমিন বলবেন মসজিদে ঢুকবেন না। এটা যে কত বড় মূর্খতা! মসজিদ তোমার বাপের অফিস নয়, মসজিদ রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের জায়গা। বুঝে দিবা যে ইমাম যদি আসতে আমিন বলে, যেমন আমাদের দেশে অধিকাংশ জায়গাতে আমিন আসতে হয় না, জোরে হয়, আসতে হয়, কিন্তু কাবা শরীফে, কাবা শরীফে এই আমাদের এই লোকেরাই চিল্লায় সেখানে গিয়ে আমিন, এই যেগুলো এখানে আস্তে আস্তে কয়,
এক মুরব্বীর আমি ধরলাম, এই মিয়া দেশে আসতে পারে হেনে জোরে করতে, দেশের তা কাফার আদায় করতেছি। এটা নিয়ে ঠেলাঠেলি নয়, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান মুসলমান মুসলমান, অন্য কোন পরিচয় নেই আমাদের। মাজহাব তেরা ক্যা হ্যায়? মাজহাব মেরা ইসলাম হ্যায়। মাজহাব কি? মাজহাব কি? কাজী নজরুল এটা বুঝেছেন, আমাদের হুজুররা বুঝে না। আল্লাহ আমারে প্রভু, আমার নাহি নাহি ভয়, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। কি লেখা! লোকটাকে যদি আমি পেতাম মাহফিলে নিয়ে আসতাম ধরে আসা। আমি ভালোবাসি নজরুলকে, কারণ নজরুলের অনেকগুলো জীবনের বাস্তবতা আমি দেখেছি। তিনি যখন 78 সালে মারা যান, আমি খুব ছোট্ট ছেলে, আমি ভোর হলো দোর খোলো খুকুমনি উঠরে, ওই ডাকে দুই শাখে, কি সুন্দর কবিতা! কত আগে নজরুল লিখছেন, জগৎটাকে দেখব না আপন হাতের মুঠোয় পড়ে, এই মোবাইলের কথা বলতেছে, কত আগে আপন হাতে মুঠোয় পড়ে নজরুল শুয়ে আছেন, তিনি লাশ, চারিদিকে ছোট ছোট বাচ্চারা বসে কোরআন তেলাওয়াত করছে, কারণ তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, যেন কানে শুনি সদা তোমার কালাম, হে শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত, শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত, শুনো। আল্লাহ কবুল করুক, প্রতিদিন কোরআন পড়বো, রাজি আছেন তো? শেষ জামানা নামাজ দিয়ে মোমিন হতে পারবেন না, যাকাত দিয়ে হতে পারবেন না, ইল্লা মান আহইয়াহুল্লাহু বিল ইলম। বিশ্বনবী সাল্লাম বলছেন, আল্লাহর কোরআনের জ্ঞান ছাড়া ঈমান রাখা সম্ভব না। মসজিদে যায় ঘুষ খায়, মসজিদে যায় সুদ খায়, মসজিদে যায় আরেকজনের জমির আইল ঠেলে, মসজিদে যায় আরেকজনের ছেলেকে হত্যা করেছে, মসজিদে যায় আব্রারের মাথায় পাথর ভেঙে তাকে দুনিয়া থেকে বিদায় করেছে, মসজিদে যায় নুসরাতের গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কিভাবে আপনি মসজিদে গিয়ে ঈমান রক্ষা পাবেন? অল্প সময় আপনি মসজিদে থাকেন, বাকি সকল সময় এই চোখ দিয়ে হাজার গুণা দেখি, ঠিক না? ঠিক। সারাদিন ফেসবুকে পড়ে থাকে হুজুররাও, কি মহাবা বেরাম, কিসের ফেসবুক? মসজিদের ইমাম সালাম ফিরিয়ে, আমি অন্তত নিউ ইয়র্ক আমেরিকাতে অন্তত 50 জন ইমামকে ধমক পেরেছি, স্টপ হে, তুমি নামাজ সেজদার পরেই আমার আল্লাহ বলেছেন, ইজা কুদিয়াতি সালাত ফাজকুরুল্লাহ, যখন নামাজ শেষ আল্লাহ জিকির করো। ইমাম মালিক বলতেন, কুল্লুন ইখলাউ বিনাফসি, সালাম শেষ, ইস্তেমাই কোন ইবাদত নাই, প্রত্যেকে নিজের পার্সোনাল ইবাদতে মশগুল হবে। কত রকমের তসবি, এগুলো আমাদের প্রোটেকশন, আমাদের কি ভাইরাস ক্যারিনা ভাইরাস, এটার প্রোটেকশন হলো জিকির। যত বড় ভাইরাস তত বড় জিকির দান করেছেন কে? আমাদের দেশে ডেঙ্গু আসলো, এমন ভাবে ডেঙ্গু দূর হলো আমরা টেরও পেলাম না, কারণটা কি? যখন ডেঙ্গু এসেছে মসজিদে মসজিদে আমরা দোয়া করেছি আর পড়েছি, লা আলহামদুলিল্লাহ, টিস্যু নাই, এরা এত গরিব একটা টিস্যুও নাই। আসেন আমাদের বিষয়ে আমরা ফিরে আসি। হামিম, তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম,
মুমিন, মুমিনের আরেকটা নাম হলো গাফের। এই সূরা মুমিনুনের শুরুতে আল্লাহ বলছেন মুমিনের শুরুতে হামিম, হামিম হলো এটা কোরআনের বিউটি, হরফে মুকাত্তাআত বলা হয় এগুলোকে, বিক্ষিপ্ত অক্ষর, ইটস দ্য বিউটি অফ কোরআন, এটা কোরআনের সবচেয়ে বড় অলংকার, পৃথিবীর অন্য কোনো কিতাবে এই শব্দ পাওয়া যায় না, এটার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না, কিন্তু পড়লেই সওয়াব আছে, পড়লেই সওয়াব আছে, একবার পড়লে দশ নাকি একটা অক্ষরে কয় নাকি মিনিমাম দশ, উপরে সাতশো, তার উপরে আজার নিয়ত যত বিশুদ্ধ তাকে তত বেশি সওয়াব দিবেন কে? আল্লাহ। তানজিলুল কিতাব, নাজিল করা কিতাব, মিনাল্লাহ, কার পক্ষ থেকে? আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এরকম কোন লাইন বাইবেলে পাওয়া যায় না, ঋগ্বেদে পাওয়া যায় না, অথর্ববেদ, বেদ, লেজুরবেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতায় পাওয়া যায় না, তারা বলতে পারবে না তাদের কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু আমার আল্লাহ বলছেন যালিকাল কিতাবুলা রাইবাফি, তানজিলুম মিন, তানজিলুল কিতাব মিনাল্লাহ, এটা কার পক্ষ থেকে নাজিল হয়েছে? আল্লাহ। সে আল্লাহ কেমন? আল আজিজ, তিনি পরাক্রমশালী। কেউ যদি মুসলমানের গায়ে হাত তুলে তিনি প্রতিশোধ নেন, ঠিক না বে? ঠিক। আমার রোহিঙ্গাদের গায়ে হাত উঠালো কে? কে হাত তুলেছে? যারাই তুলেছে জানেন কে? তবে আমরা মহামারীতে কেউ মারা যাক এটা কোনো মুসলমান চাইতে পারে? আমি কালকে প্রত্যেক মাহফিলে দোয়া করেছি আল্লাহ করোনা ভাইরাসকে আপনি উঠিয়ে নিয়ে যান, কারণ এই ভাইরাস যত ছড়াবে তত মানুষ শেষ হয়ে যাবে, ঠিক কি না? আর মানুষ শেষ হলে পৃথিবীতে আর এর চেয়ে সৌন্দর্য মন্ডিত আর কিছুই নেই। কিন্তু মুসলমান শুনো, যেই প্রদেশে এই করোনা ভাইরাসটা দেখা দিয়েছে ওদের সম্পর্কে আমি কিছু পড়াশোনা করলাম, দেখলাম ওদের খাদ্য অভ্যাস এত খারাপ, হেন বাজে জিনিস নাই তারা খায় না, ইঁদুরের স্যুপ খায় ইঁদুর, ইঁদুর, বাঁদুর, সাপ, কুচ্চা, ব্যাং, গোখরার স্যুপ খায়, গোখরা, গোখরা চিনেন তো আপনাদের এখানে কি বলে? গোমা সাপ। আরে সর্বনাশ, এটা দেখলে মাগো কয়তো, এই জন্য গোমা দিছেন আপনারা নাম, ভালো নাম, এই সাপ তারা খায়, স্যুপ খায়। আল্লাহ বলেছেন উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, তোমাদের এই শরীরটা ভালো জিনিসের জন্য আমি বানিয়েছি, খারাপ জিনিস গেলেই খারাপ হবে, ঠিক না বে? ঠিক। তবে এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করে দেন, আল্লাহ তাদের ভাইরাসটা আপনি তুলে নিয়ে যান, তাদেরকে কোরআনের কাছে এসে হেদায়েত নেওয়ার তৌফিক আপনি দান করে দেন। কোনো মানুষের জন্য বদদোয়া করা ইসলামে জায়েজ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বদদোয়া করেননি। এই যে আবুল হাব এত কষ্ট দিয়েছে, একজন সাহাবি রাসূলের পাশে বসে দুই দিন তাব্বাত ইয়াদা পড়লেন পাশাপাশি, রাসূল তৃতীয় দিন বললেন অন্য কোন সূরা পারো না এটা পড়ো কেন? আহা, ভালোবাসায় হৃদয়টা কি ভরপুর ছিল, কি ভরপুর ছিল! আজকে সেই মুসলমান আরেক মুসলমানের মাথায় বাড়ি মানে, একজন ওয়াজ করে আর দুলে হেরে গালি দেয়, কি সর্বনাশ! একজন বলে ও ওয়াজ করছে ও তো কিচ্ছু জানে না, আমিও না জানি। ভাই আপনি যদি বলেন যে আপনি বেশি জানেন তাহলে তো আপনি শয়তানের কাতারে চলে গেলেন, শয়তান বলেছিল আনা খাইরুম মিনহু, আই এম বেটার দ্যান হিম, আমি তার চেয়ে ভালো, ঠিক কি না? বরং আপনি বলবেন আমার ভাইয়ের যেটা কমতি আছে আল্লাহ সেটা বাড়িয়ে দেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে ভালোবাসি, আমি আমি মুজাফফর বিন মহসিনকে ভালোবাসি, আমি ডক্টর আব্দুল বারির ছাত্র হতে পারলে ধন্য হতাম, আল্লাহর শ্রেষ্ঠ ওলি ছিলেন এই মানুষটি। আহলে হাদিস সংগঠনের যিনি প্রতিষ্ঠাতা, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান, এই মাদ্রাসারও তিনি প্রতিষ্ঠাতা, আসাদুল্লাহ গালিব সহ সবার তিনি উস্তাদ, আমি ভালোবাসি ডাক্তার মঞ্জুর এলাহি, ডাক্তার আব্দুল বারি চাচাকে তো আমি ভালোবাসি, যারাই সই কথা বলবে আমি তাদের সাথে আছি, আর যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে আমিও তাদের বিরুদ্ধে আছি। বাজে কথা বলে মানুষকে ইসলাম থেকে সরাবা এটা যেন না হয়, ঠিক কি না? তবে ধমকের শুনে না, আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর,
ওসিয়ত করো, ওসিয়ত বাপ ছেলেকে করে। বাপ যখন ছেলেকে ওসিয়ত করে বড় আদর করে করে। আবার আল্লাহ বলছেন আমিও মানুষকে ওসিয়ত করেছি দুইটি জিনিসের ব্যাপারে, দুইজনের ব্যাপারে আমি তোমাদেরকে ওসিয়ত করছি, একজন হলেন তোমার মা আর একজন হলেন তোমার বাবা। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনরে জান্নাত দিও তোমার আরশতলে। মা বাবা দুজনের ব্যাপারে ওসিয়ত করছেন কে? ওসিয়তটা সবসময় বড় আদরের হয়, ওসিয়ত ধমকি হয় না। যেমন দাওয়াত ধমকি হয় না, ফেরাউনের কাছে দাওয়াত দিয়ে যখন মূসা এবং হারুন আলাইহিসসালাম গেলেন, আল্লাহ বললেন কুল লাহুম কাওলান লাইয়িনা, দুইজন ফেরাউনকে নরম কথা বলবা। কি কথা? নরম কথা, কারণ গরম কথা দিয়ে দাওয়াত। মূসা আলাইহিসসালাম বললেন আল্লাহ মেজাজ দিলেন গরম, দাওয়াত কিভাবে দিব নরম? সাথে সাথে তিনি দোয়া করলেন রাব্বি শরহানি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হুলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি ওয়া জাআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখশদুদ বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরা ওয়া নাযকুরুকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। আল্লাহু আকবার, রব্বি ইশরাহ লি সাদরি, আল্লাহ আমার সিনাটা প্রশস্ত করে দেন। সিনা যাদের প্রশস্ত হয় না এরা দাওয়াত দিতে পারে না, এরা দাওয়াত দিতে পারে না। একজনের মাহফিলে মানুষ বেশি হলে সমস্যা কি তোমার? তুমি দেখবা তাকওয়া কার বেশি, মানুষ বেশি দিয়ে আল্লাহ বিচার করবেন না। ওয়ালাকিন ইয়ালহু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া চান, ঠিক কি না? কতটুকু আল্লাহর ভয় নিয়ে তুমি কথা বলছো এটা দেখেন কে? তুমি অনেক কষ্ট করছো। থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইরান, হাদিসের শব্দ। অনেকে শুধু জাযাকাল্লাহ বলেন, জাযাকাল্লাহ না, জাযাকাল্লাহু খাইরান, এটা হলো পরিপূর্ণ সেন্টেন্স। তো আমরা মানুষকে যদি ভালোবাসি আমাদেরকে ভালোবাসবেন কে? মানুষকে শ্রদ্ধা করবেন। দাওয়াতের কাজে যারাই কথা বলছেন, ছোট একজন হুজুরকে আমি ভালোবাসি, ফোরকানিয়ার যিনি কথা বলেন তিনাকেও আমি ভালোবাসি, কারণ তিনি কোরআন থেকে কথা বলছেন, ঠিক কিনা? হাদিস থেকে কথা বলছেন। আমার যে ভাইরা কোরআন হাদিস বলেন না তাদেরকে অনুরোধ করব, আপনারা কোরআন হাদিস থেকে কথা বলেন, হাদিসের বরকত বেশি, কোরআনের বরকত আরো বেশি। ভারী জিনিস যত ভারী জিনিস আলোচনা করবেন আমলনামা তত ভারী হবে, কোরআনের চেয়ে ভারী আর কিছুই। সানুলকি আলাইকা কাওলান সাকিলা, সবচেয়ে ভারী হলো কোরআন, এজন্য কোরআন থেকে কথা বলবেন। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম, আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহকে, আল্লাহ থাকেন কোথায় বলেন? সবাই বলেন আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, আর রহমানু আলাল আরশে ইস্তাওয়া, রহমান আরশের উপর সমাসীন, আরশের উপর। এখন আরশ কোথায়? ওকান আরশুহু আলাল মা, আরশের নিচে হলো কুরসি, কুরসি কত বড়, অসিয়া কুরসি ইউহু সামাওয়াতি ওয়াল আর, কুরসি রাখতে আকাশ ও শেষ জমিন ও শেষ। হাদিসে এসেছে মাকামা কাদামাই, আল্লাহর পা যেখানে রাখেন সেটার নাম হলো কুরসি, সেটার নাম কি? কুরসি। এখন কুরসি কত বড়, সাত আকাশ, তারপরে হলো কুরসি, তারপরে কি? কুরসি, তারপরে আরশ। সুবহানাল্লাহ, কিছু ইচ্ছা হয় না? এখন আকাশ কত বড়? নাসা বলছে হ্যাভ এনি ইমাজিনেশন হাউ বিগ ইজ স্কাই, আমাদের, আমরা জানি না আকাশ কত বড়। তবে একটা পরিমাপ আমরা করেছি, আমরা দেখেছি আকাশে কিছু কালো গর্ত আছে, তার নাম দিল ব্ল্যাক হোল। আজ থেকে প্রায় অনেক বছর আগে তারা ব্ল্যাক হোল নাম দিল, সদ্য তারা নাম চেঞ্জ করলো, না এটা ব্ল্যাক হোল না, এটা হলো স্টার ফলিং, যেখানে তারাগুলো পড়ে যায়।
সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ কসম খেয়েছেন, ফালা উকসিমু বিমাওয়াকিইন নুজুম, ও দুনিয়ার মানুষ আমি কসম খাচ্ছি যেখানে তারাগুলো পড়ে যায়, 1400 বছর আগে কসম খেয়েছেন কে? আল্লাহ। এই যে তারা যেখানে পড়ে যায়, এরকম আকাশে গর্ত আছে, তারা পড়ে যাওয়ার জায়গা আছে কুটি কুটি, যেটা একবার পড়ে যায় সেটা আর উঠতে পারে না। এখন একটা ছোট্ট তারা কত বড়? একটা ছোট্ট তারা 1,300,000 পৃথিবীর চেয়ে বড়। এরকম তারা পড়ে যায়, এরকম গর্ত আকাশে কুটি কুটি, এখন আকাশটা কত বড়? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শোনো, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য ডেজার্ট, মরুভূমিতে হাতের রিং যত ছোট, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। দ্বিতীয় আকাশটা তৃতীয় আকাশের কাছে এত ছোট, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা, এই সবগুলো আকাশ আল্লাহর কুরসির কাছে এত ছোট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাতটা আকাশ সাতটা জমিন যদি আল্লাহর হাতে রাখা হয়, সাতটা সরিষা দানার চেয়ে ছোট হয়ে যাবে। এত বিশাল আল্লাহর সাথে শরীক করো কেমনে? কেমনে শরীক করো মূর্খ? আমার হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, নিজেদের কিতাবগুলো পড়বেন। আপনাদের কিতাবগুলোতে যা লেখা আছে এগুলো যদি আপনারা পড়েন, আপনারা মূর্তির সামনে যাবেন না। মূর্তি পূজা হিন্দু ধর্মের কোন কিতাবে নাই, বৌদ্ধ ধর্মের কোন কিতাবে নাই। দেবেদিতা তার একটা বানিয়ে নিয়েছে। যেমন হিন্দু ধর্মের বড় বড় যারা ছিলেন, যেমন রবি ঠাকুর, তিনি কখনো মূর্তি পূজা করেন নাই, তিনার শান্তিনিকেতনে কোনো মন্দিরও তিনি করেন নাই। অনেকেই বলেন তিনি একেশ্বরবাদ ছিলেন, তিনি হেজাজের কাফেলার নামে একটা চমৎকার কবিতার বই লিখেছেন, কিন্তু আমার আফসোস তিনি আমার নবীকে নিয়ে কোনো কবিতা লিখতে পারেন নাই। এটা আমি অত্যন্ত আহত। এত সাহিত্যের অঙ্গরে এমন কোন অঙ্গন নেই যেখানে রবীন্দ্রনাথ কলম বসান নাই। এই জন্যই তিনি আর এত জেনারেসিটি, এত গ্রহণযোগ্যতা, নোবেল পেলেন তিনি। কিন্তু আমার কবি নজরুল লিখেছেন কম ওজন বেশি কবিতায় তিনি যা লিখেছেন পৃথিবীর কোন কবিতাকে এক্সিড করতে পারবে না। ভালোবাসার কবিতা তিনি যা লিখেছেন তার ধারে কাছেও কেউ লিখতে পারেন নাই। এনেছি আমার শত জন্মের প্রেম আছে জলে গাথা মালা, ওগো সুদূরিকা আগো চুটি হবে না শেষ তোমারই চাওয়ার পালা। অন্যদিকে রবি ঠাকুর লিখেছেন, প্রিয়ার প্রেমেরও লিপি লেখনি তরে হে বলাকা, সুদূর দিগন্ত হতে এনে দাও একখানি ঝরা সাদা পাখা। হাসেন কেন? বিদায়ের গান নজরুল যেটা লিখেছেন অনিন্দ্য সুন্দর, এবং রবি ঠাকুর প্রায় বলতেন, হে রে পাগলা তোর জীবনে কিডসের মতো শেলির মতো প্রচন্ড দুঃখ আছে। নজরুল বলতেন, সেই দুঃখ দেখার জন্য কত বিনিদ্র যদি আমি কেঁদেছি। আমি যেদিন পুত্র সুখে বিহব্বল শেষ সম্ভাষণ, আমার পুত্র সুখের বেদনায় আমি যেদিন বিহব্বল, ঠিক সেই সকালে দেখেছি আমার বাগানে ফুটেছে একটি সুন্দর হাসনা হেনা। মানে কাব্যের যে কি চূড়ান্ত রূপ ছিলেন তিনি, আল্লাহ তাকে মাফ করে দিন। তিনি ইসলামের জন্য লিখেছেন, এই জন্য এত গ্রহণযোগ্যতা, ঠিক না বেটি? তার একটা গজল ছাড়া আমাদের ঈদ হয় না, বলেন কোনটা? কিন্তু অন্য ভাইয়ের হক নষ্ট করা যাবে? বিবির মোহরানা ফেরত দিতে হবে, না দিলে শহীদ হলেও আপনার জীবন কবুল হবে না। আরেকজনের সম্পদ নষ্ট করতে পারবেন না, গাঁজার ব্যবসা করতে পারবে না, জঙ্গিবাদকে আশ্রয় দিতে পারবে না। জান দিয়েছেন কে? নিবেন কে? তো মানুষকে নিজের হাতে যারা আন তুলে নেয়, এরা জান্নাতের গন্ধও পাবে না। খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় মার খেয়েছেন, কোনখানে বিচারও দেন নাই। প্রতিবাদ তো দূরের কথা, মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র করলেন আর ঘোষণা করলেন, আমার এই রাষ্ট্রে যারা ঢুকবে 5টা জিনিস তাদেরকে ফ্রি করে দেব, অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান। দলে দলে মানুষ মদিনায় ঢুকা শুরু হলো। মাত্র 10 বছরে মদিনার মানুষের সংখ্যা হয়ে গেল 10 লাখ।
প্রথম ঢুকেছেন বদরের ময়দা ছিল মাত্র 313 জন মুসলমানকে মানলেই মুসলমান বেড়ে যায় নিজের চরিত্র ভালো করি অন্যের হক আদায় করি প্রতিবেশী যেই হোক হিন্দু মুদ্দ খ্রিস্টান বেনামাজি তাকে খাবার দেব তাকে কাপড় দেব চিকিৎসা দেব ব্যথা পেলে তাকে উপশম করব ঠিক কি না তাকে কেউ মারতে আসলে তার পাশে গিয়ে দাঁড়াবো হ্যাঁ এটা বলবো না ও মার খাক আমি ভালো মানুষ না এটা মুসলমানের কাজ না উনসুরাকা কা জালিমান কানা ও মজলুমা তোমার ভাই জালেম হোক মজলুম হোক তাকে সাহায্য করো সাহাবে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ মজলুম কে করব ফামা বালু জালিম জালিম কে কিভাবে জালিমের হাত ভেঙে দাও সে যেন জুলুম করতে না পারে আমরা আমাদের আজকে বাংলাদেশ এত উন্নতির দিকে যাচ্ছে বিশেষ করে কমিউনিকেশন অভূতপূর্ব উন্নতি টাকা পয়সা উন্নতি আছে না নাই মঙ্গা আছে উত্তরবঙ্গে কথা বলেন না কেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার স্থপতি তিনি বলেছিলেন আমি 7 কোটি জনগণ পেয়েছি কিন্তু আমার কম্বলটা পাইনি আমার কম্বলটা কে নিচ্ছে গো এখন কম্বলের কোন অভাব নাই অভাব একটা চরিত্রের অভাব একটা ভালো মানুষের বাপের হাতে ছেলে খুন হচ্ছে মেয়ে পিতা মাতাকে জবাই করে দিচ্ছে কারণটা কি কারণটা হলো বহির জ্ঞান নাই ঐশীর কোন দোষ আমি দেখি না ছোটবেলায় যদি এরকম একটা মাদ্রাসায় ঐশীর বাপ ঐশীকে দিত ঐশী পিতা মাতার জন্য দোয়া করতো রাব্বির হামহুমা কানা রাব্বায়ানি সগীরা আমার মা গেছে চলে আমার বাবা গেছে চলে দুজন আরে জান্নাত দিও তোমার আরশতলে একটু খুশির ছলে হলেও ঘরে নামাজ পড়ান ঠিক কি না সুন্নাত তফল সব ঘরে পড়েন মসজিদকে চিরস্থায়ী নামাজের জায়গা বানায়েন না রাসূল বলেছেন সব নামাজ ঘরে পড়বেন এমনটি যেন না হয় বুখারী হাদিস ফরজ পড়বেন পড়ে সুন্নত নফল ভিতের কোথায় কোথায় তাহলে ছোট বাচ্চারা নামাজি হয়ে যাবে আমি প্রায় বলি আমার 4 বছরের ছেলে আমাকে বলছে আব্বু আমি ইমামতি করব ঘরে আলো ঠিক আছে বাবা তুমি ইমামতি করো আল্লাহু আকবার সূরা ফাতিহা পড়লো আলাম তারা পড়লো আমি পিছনে দাঁড়ালাম আমার আরো 3 জন আমার আলহামদুলিল্লাহ 4টা ছেলে আল্লাহ দিয়েছে তো শেষটা এই কাজ করতেছে 4 বছর তো সূরা ফাতিহা পড়ে আলাম তারা পড়ে রুকুতে গেছে রুকুতে গিয়ে নিচে দিয়ে দেখে যে 2টা কথা কয় এই দামা ছেড়ে এসে 2টার ইচ্ছা মতো মারছে নামাজের ভিতরে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন তুমি কথা বল না কেন গিয়ে আবার নামাজে দাঁড়াইছে আমি চিন্তা করলাম আমি তো ঠিক আছে 2 রাকাত পড়লো 3য় রাকাতে আমাদেরকে সেজদায় ফেলায় হে আউট ফিরে সেজদা থেকে উঠে না কেন শেষে আমার জমজ একটা কয় আব্বু ও তো আউট এতে হলো কি এতে হলো ছেলে নামাজ শিখছে একদিন তার আম্মা দেখি নামাজ পড়ে পাশে ছেলে বসে বসে দোয়া করছে আল্লাহ আব্বা আম্মাকে ভালো করে দাও আমি শুনে বললাম বাবা আরবিটা বলো কে আব্বু আরবিটা জানি না পড়ো রব্বির হামুনা আপনি আপনার বাচ্চাকে প্রথম আল্লাহর কালাম শেখাবেন তাহলে দুনিয়াও সফল আখেরাতও আর যদি প্রথম শিখান এ বি সি ডি ভাত খাইছো কি দি ডাল দি আর কদু দি তোর এ বি সি ডি শিখা কোনো সমস্যা নেই এ বি সি ডি তো শিখবেন পৃথিবীর একটি শ্রেষ্ঠ ভাষা আমি তো ইংরেজিকে ঘৃণা করতাম প্রচন্ড ভাবে ঢাকা ভার্সিটিতে পড়েছি আমার স্যারকে ইংরেজিতে আমি আলোচনা করতে দেয়নি ক্লাসে বলছি স্যার এই ক্যাম্পাসে বাংলা ভাষার জন্য ছেলেরা রক্ত দিয়েছে ইংরেজিতে লিকচার দিতে দেব না আমি ইংরেজি শেখার জন্য তো এত এফোর্ট দেওয়ার দরকার নেই আরবি যারা শিখে আরবি হলো সব ভাষার মা যে ছেলেটা আরবি শিখে অন্য ভাষার পণ্ডিত এমনি সে হয়ে যায় আপনার ছেলেকে আপনি কোরআন শিক্ষা দেন
চার বছর বয়সে কায়দা দেন, পাঁচ বছর বয়সে কোরআনের হাফেজ হয়ে যাবে সে। বহু নজির আছে না নাই? এখন কি করে চার বছর বয়সে নার্সারি ও এলাকা সে পেলে 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 এক বছর উনি পেলে, এটার জন্য 5,000 টাকা বেতন আছে, ঠিক আছে না? পেলে হলো বইয়ের গাড়িতে একটা পিঠি উঠায় দেয়, মনে হয় যে গুদামে মাল টানতেছে সে। ছেলের জীবন তেমনি শেষ। কোত্থেকে হাফিজ আবি বই কতগুলো, কি এটারে মাস্টার ডিগ্রি পাস করাইবে অল্প বয়স? বাস এবার হলো নার্সারি, পাঁচ বছর বয়স কেজি, ছয় বছর কেজি ওয়ান, সাত বছর কেজি টু, আট বছর কেজি থ্রি, বুড়া কেজি পাস করতে করতে। আচ্ছা ইমাম বুখারি পাঁচ বছরে হাফেজ হয়েছেন, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারি পাঁচ বছরে হাফেজ, সাত বছরে পৃথিবী বিখ্যাত মুফতি, সাত বছর বয়স থেকে কোরআন মুখস্থ শুরু করেছেন, দশ বছর বয়সে এক ওস্তাদের কাছে গিয়ে কোরআন মুখস্থ হাদিস পড়ছেন সাত মাস। ওস্তাদ কাগজ দিয়েছে সব বাচ্চাদের যে তোমরা কতগুলো হাদিস মুখস্থ করেছো কাগজে লেখো। ইমাম বুখারি একটাও লিখলেন না। ওস্তাদ জিজ্ঞেস করলো কেন তুমি লিখলে না, বলছে কামাক্তুব কয়টা লিখবো, কজে কয়টা মুখস্থ আছে লেখো। ইমাম বুখারি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, মা নাসিতু কাত, একটা হাদিসও আমি ভুলে যাই নাই। হুজুর অবাক হয়ে মুখের দিকে তাকিয়ে আছে, বলছে তুমি গোসল করে আসো আমিও আসছি, আমি হাদিস শুনবো। এক নাগালা 14 দিন ইমাম বুখারি হাদিস পড়ছেন আর হুজুর শুনছে, কপালে চুমু দিয়ে বলছে ইসমাইল আল্লাহ তোমাকে হাদিসের বড় খাদেম বানাবে। আর ইসমাইল রাদিয়াল্লাহু আনহু রাহমাতুল্লাহ আলাইহি, মুহাম্মদ ইবনে ইসমাইল তিনি স্বপ্ন দেখে রাসূলের গায়ে মুসা তিনি বাতাস করছেন, এমনি তিনি এত বড় হন নাই, নিজের ভূমিতে থাকতে পারেন নাই বেদাতিদের কারণে। কত কষ্টের জীবন তিনি যাপন করেছেন, 11 বছর বয়স থেকে হাদিস লেখা শুরু করেছেন। এখন আমরা পাস করতে করতে তো বুড়া জনগণের খেদমত করবে কি, ঠিক কিনা? এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, কারণ বাংলাদেশি ছেলেদের মতো ব্রেন ছেলে সারা দুনিয়ায় পাওয়া যায় না। এদের ব্রেন নষ্টের পিছনে সবচেয়ে বড় দায়ী হলো যে শিক্ষকরা ছাত্রদেরকে পিটা পিটা পিটি স্কুলে আছে মাদ্রাসায়ও। এই ঠাকুরগাঁয়ের এক মহিলা টিচার এনজিওর কামড় মেরে এক বাচ্চা মেয়ের কান ছিঁড়ে ফেলেছে, পত্রিকায় এসেছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে যখন বাচ্চাকে মারা হয় তার ইন্টেলেকচুয়াল সেল গুলো ডেড হয়ে যায়, এই জন্য কোন বাচ্চার গায়ে হাত দেয়া ইসলাম সমর্থন করে, হাত দেয়া তো দূরের কথা, ধমক দেয়া শিখায় না বাচ্চাদের। এইবারও 60টা দেশের ভিতরে বাংলাদেশের ছেলে হেফজতে ফার্স্ট হয়েছে, এত প্রেমী ছেলে দেয় দেশে। সেই দেশের ছেলেদেরকে লালন করতে হবে, তাদের শুরুতেই কোরআন ধরিয়ে দিতে হবে। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল আলিম غافر الذنب قابل التوب شديد العقاب ذي التولى لا اله الا هو اليه اليه المصير لا اله الا هو اليه المصير الله বলছেন আমি গুনাহ মাফ করি গুনাহমাফের একমাত্র মালিককে আল্লাহ, কারণ পীর জানে না মুরিদ কি গুনাহ করেছে, নেতা জানে না কর্মী কি গুনাহ করেছে, হুজুর জানে না ছাত্র কি গুনাহ করেছে, ঠিক না বে? ঠিক, একমাত্র জানেন কে? আল্লাহ। কে জানেন? আল্লাহ জানেন। কেউ যেটা জানে না সেটা জানেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? তো মাজারের কাছে চান কেন? আপনারা চান না? আপনাদের এখানে মাজার আছে না? মাজার শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। মাজার বড়জনে বাজার, রাসুল বলেছেন কাউর কারো কবরকে তোমরা বাজার বানিও না। রাসুল বলেছেন কবর, কি বলেছেন? তিনি যখন দুনিয়া থেকে যান নাই তিনি বলেছেন মা বাইনা কবরি ও মিম্বারি রওদুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর
ঘরটাই হলো ওনার কবর, এটা জানিয়েছেন কে? আল্লাহ। আমার কবর আর রওদা আমার মিম্বারের মধ্যখানে যে জায়গা, এটা জান্নাতের টুকরা। রাসূল বলেছেন ইজআল কবরি ইজআল কবরি নূরা ইয়া রাব্বাল আলামিন, হে আল্লাহ আমার কবরটাকে নূর দিয়ে ভরে দাও। কবর কি বলবো, কবর, এই কবর জিয়ারত করব। কবর জিয়ারত করলে ঈমান বাড়িয়ে দিবেন কে? কিন্তু মহিলাদের জন্য কবরে যাওয়া নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু গাফিরুজ জামবে কাবিরুত তাওবে শাদীদুল ইকাব। আল্লাহ বলেন আমি গুনাহ মাফকারী, আমি তওবা কবুলকারী। তওবা যত বেশি করবেন তত বেশি আপনাকে কবুল করবেন কে? আমার নবী প্রতিদিন 100 বারের বেশি তওবা করতেন, আমরাও তওবা করব। তওবা করলে সে মাসুম হয়ে যায়, তওবা যায় করে সে গুনাহমুক্ত হয়ে যায়, তওবা যায় করে সে বাচ্চা শিশুর মত হয়ে যায়, তওবা যায় করে তার সারা জীবনের গুনাহগুলোকে সওয়াব বানিয়ে দেন কে? আল্লাহ। এখন তওবার শর্ত হলো 5টি, কয়টি? 5টি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন সূরা? কোন সূরা? সূরা তাহরীম। সূরা তাহরীম। কষ্ট হচ্ছে আপনাদের? না। সাথে থাকবেন? ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। বাবু ভাই কষ্ট হচ্ছে? না। হাবিব ভাই কেবল শুরু, কেবল শুরু। তোমার নাম নুরু? না। নুরু হপায় শুরু, ঠিক আছে। তবে নাসুহার শর্ত হলো 5টি, কয়টি? 5টি। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দা সিনার। আমাদের পুলিশ ভাইরা কষ্ট করে আসামি ধরে, আসামি স্বীকার করে না সে যে গুনাহ করছে, তখন কি দেয়? কি দেয়? ডিটেনশন। এই যে ডিটেনশন, ডিটেনশন চায় ইউর অনার, তারা আন্ডা খাওয়ানো হয়, ওয়াটার থেরাপি দেওয়া হয়, আস্তে আস্তে কথা বেরিয়ে আসে, ঠিক কি না? আল্লাহ বলছেন তুমি যদি নিজেই ঘোষণা দাও মাফ করে দিবেন কে? এই জন্য যে কোনো গুনাগার যখনই ঘোষণা দেয় আমি গুনাগার আমাকে মাফ করে দাও, মাফ করে দিবেন কে? আল্লাহ বলে না, ফেরেশতারা দেখ আমার বান্দা গুনাহ করেছে, বান্দা জানে তার একজন গাফফার আছে যিনি বারবার তাকে ক্ষমা করে দিবে। প্রথম হলো ঘোষণা দিতে হবে আমি গুনাগার, 2 নম্বর গুনাহ মাপের ক্ষমতা কার? লা ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কারো? সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলছেন একজন সাহাবী রাস্তা একটা মেয়েকে দেখে চুমু দিয়ে ফেলেছে, আমি তো একটা মেয়েকে এই কাজ করে ফেলেছি, আমাকে সমাধান দেন। যতক্ষণ পর্যন্ত ইমামরা যুবকদের মনের মানুষ না হবে ততক্ষণ সমাজে ইসলাম আসবে না। মনের কথা ইমামকে বলতে হবে, ঠিক কি না? তাহলে আপনি সমাধান পাবেন। মক্কার লোকেরা রাসূলকে মনের কথা বলতেন, মদিনার যুবকেরা বলতেন মনের কথা। চিন্তা করেন একটা মেয়েকে চুমু দিয়েছে, রাসূলকে গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ এটা একটা অপরাধ হয়েছে, আমি করেছি, এটার হয়াল কি, এটার সমাধান কি? আল্লাহ নবীর কাছে ওহী নেই, তিনি চুপ করে আছেন। জিব্রাইল আমিন আয়াত নিয়ে আসলেন আল্লাযীনা ইযা ফালু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। যখন কেউ ফাহিশা কাজ করলো, যখনই নফসের উপরে জুলুম করলো, তখনই আল্লাহকে জিকির করতে হবে। কাকে জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। আর গুনাহ মাফ চাইতে হবে, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা কারো? আর এটা কখনো করবে না এই ওয়াদা দিতে হবে, তাহলে তার গুনাহ মাফ করে দিবেন কে? এই ছেলে কোথায় যাও? এই খবরই নেই, যাক যে যায় সে যায়। প্রথম গুনাহ স্বীকৃতি দিতে হবে, আমি গুনাহগার, ঠিক কিনা? যখনই কোনো অপরাধ করলেন আপনি স্বীকৃতি দিলেন আমি এতে করেছি। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে?
তিন নাম্বার আর কখনো করব না চার নাম্বার ওটা যদি কোনো সম্পদ হয় আপনি কারো ছেলেকে হত্যা করেছেন কারো মেয়েকে হত্যা করেছেন কারো মেয়ের গায়ে অ্যাসিড ঢেলেছেন ওই মেয়ের কাছে মাপ চাইতে হবে মেয়ে না থাকলে মেয়ের মা বাবা গার্জিয়ানের কাছে মাপ চাইতে হবে পঞ্চম নম্বর কোন এলাকায় যদি থাকেন খারাপ এলাকা ওই এলাকা পরিবর্তন করা ছাড়া আপনার তওবা কবুল হবে কয়টা শর্ত হলো কয়টা পাঁচটা যেমন একজন লোক ছেলেদেরকে বলেছে ছেলেরা শুনো আমি মারা গেলে আমাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও জ্বালিয়ে দিয়ে আমার একটা ভাগ ছাই সাগরে নিক্ষেপ করে দিও আরেকটা ভাগ মরুভূমিতে নিক্ষেপ করে দিও ছেলেরাও তাই করলো সেইখানে তিনটা জিনিস আল্লাহর ক্ষমতা অস্বীকার করলো কয়টা প্রথম সে মনে করলো আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে দুই নম্বর মনে করলো আল্লাহ তাকে একত্রিত করতে পারবেন তিন নম্বর মনে করলো আল্লাহর কাছে জবাবদিহি তার কিছুই কিন্তু এগুলো সব আনকনসাসলি করেছে মূল তার হৃদয়ে ভয় ছিল কার যখনই সে মারা গেল ছেলেরা পুড়ে দিল আল্লাহ যখন কোন জিনিস চান ফাইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন কুন বলতে দেরি হয় কিন্তু হতে দেরি হয় না চোখের পলক পড়ার হাজার ভাগের কম সময় কাজ করে ফেলেন কে কালহমিল বসার ওয়াকরাব চোখের পলক পড়তে যত সময় লাগে তার চেয়ে হাজার গুণ দ্রুত আল্লাহ কাজ করে তাকে বলেছে দাঁড়াও কেন এই কাজ করেছ সে বলেছে লেখাশিয়াতে কি আল্লাহ আপনি ভালো করে জানেন আপনার ভয় আমি এই কাজটা করেছি আল্লাহ বলবেন যেহেতু আমার ভয় করেছ আমিও তোমাকে সারা জীবনের জন্য মাফ করে দিলাম ভয় থাকতে হবে কার আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যেখানে আপনি যান যা কিছু করেন আপনার ভয় থাকতে হবে একজন সব সময় আপনাকে দেখছেন তিনার নাম কি দুনিয়ার ক্যামেরা বাহিরের চামড়া রেকর্ড করে কিন্তু আল্লাহর ক্যামেরা ভিতরের কলিজা সহ রেকর্ড করে কোন নিয়তে আপনি এখানে আসলেন রেকর্ড করছেন কে মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ এমন কোন কথা এমন কোন কাজ এমন কোন অ্যাকশন মানুষের হয় না যেটা আল্লাহ সচিত্র ভিডিও করে রাখেন না মানুষের চারিদিকে ক্যামেরা ফিট করে রেখেছেন কে আপনার হাত ক্যামেরা আপনার চোখ ক্যামেরা আপনার চামড়া ক্যামেরা প্রতিটি বালু কণা ক্যামেরা হয়ে আপনাকে রেকর্ড করছে ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ الله أكبر এই যে জমিনে বসে আছেন জমিন কিয়ামতের ময়দানে কথা বলবে কার সাথে আল্লাহর সাথে কথা বলবে কি কাজ করেছেন ঠাই নেই ছোট সেতুরি তোমারই সোনার ধানে গিয়েছে ভরি কোন কবি কোন কবিতা কি মুখস্থ করছিল মরিতে চাই না আমি সুন্দর ভুবনে ধন্য আমি তোমাকে বাসি আছি ভালো একই কথা নজরুল লিখছেন দেখেন সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি আল্লাহ তোমার মেহেরবানি তুমি কতই দিলে ভাই বেরাদার পুত্র স্বজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না মানি আল্লাহ কত ফিলিংস তোমার হুকুম তর করি তবু প্রতিপাই তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচা শ্রেষ্ঠ নবী দিলে মরে তরিয়ে নিতে রোদ হাসরে পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী আল্লাহ শুকরিয়া কার
শুকরিয়া আদায় করলে বাড়িয়ে দেন কে? বাংলাদেশে শুকরিয়া বেশি এই জন্য সম্পদ, উত্তরবঙ্গে শুকরিয়া বেশি সম্পদ, লিচুর বাগান আছে না নেই? এক এক লিচু এত বড় মনে হলো আপেল, একটা খাইলেই পেট ভরে যায়। পৃথিবীর কোন দেশে এত বড় লিচু হয় না, কারণটা কি? কারণটা কি? তুফান উঠে বাংলাদেশে ধাক্কা দেয় ভারতে, কারণটা কি? এই তো কিছুদিন আগে বুলবুল উঠল, বুলবুল যখনই উঠছে টেকনাফ, চট্টগ্রাম, কক্সবাজারের হিন্দু বৌদ্ধ মুসলমান সব একসাথে শুধু এখানে না, আমি দুপুরেও বলেছি, আমি যাচ্ছি নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস, 6.5 ঘন্টা ফ্লাইট, মধ্যখানে একটু বাবলিং শুরু হয়েছে সাগরের উপরে, এখন আশেপাশের ইংলিশরা বলতেছে হেল্প হেল্প হেল্প, আমি তো বসে আছি চুপচাপ। হ্যাঁ ম্যান, হুজ গোনা হেল্প ইউ? কে হেল্প করবে কয় তুমি? না আমারে করবে কে? এটাই হলো আমাদের, যাদের আল্লাহ আছে তাদের সব আছে, ঠিক কিনা? রাসূল দেশ দিচ্ছেন তলোয়ারটা ওনার পাশে, হঠাৎ করে এক কাফের তুলে রাসূলকে বলছে তোমাকে এখন বাঁচাবে কে? আল্লাহর হাবিব বললেন আমার আল্লাহ বাঁচাবে। হাত কেঁপে কেঁপে তলোয়ার মাটিতে, এবার রাসূল তলোয়ার নিলেন, বললেন এই কাফের এবার বলতো রে বাঁচাইবো কে? কয় আপনি মাফ করে দিলেন, সে কালেমা পড়ে মুসলমান, কালেমা পড়ে। আপনি আপনার ভাইকে মারিয়েছে একজন পতিতা মহিলা, তার জীবনের পরিবর্তন হয়ে তওবা করে তিনি জান্নাতি হয়ে গেছে। কোন প্রাণীর সাথে দুর্ব্যবহার করা যাবে? সাপ দেখেছেন কি করবে? ও গোমা সাপ কি করবে? মারি ফেলবো, ওই যে মারি মারি ফেলবে, এখনই ধরে মারি মারি ফেলতে হবে, করতে হবে কি? না, হাদিসে এসছে কোন সাপ দেখলে মেরো না, আগে তাকে তিনবার ধাওয়া দাও। কয়বার? যদি সে জিন হয় চলে যাবে, আর যদি জিন না হয় সে থাকবে। জিন দুটা জিনিসের ছবি ধরে খুব তাড়াতাড়ি, কাক, ঘুট ঘুটে কালো বিড়াল, এবং কুকুর এবং সাপ, এই তিনটা ছবি জিনরা খুব তাড়াতাড়ি ধরে। আমার ঘরে এরকম ঘটনা ঘটেছে, আমি তখন খুব ছোট্ট, আমাদের এরকম পাটাতন ছিল, ওই যে এরকম সিলিং, তা আম্মা আমাদেরকে খাওয়াচ্ছেন, একটা সাপের বাচ্চা আমার হাতে পড়ে আম্মার দিকে এরকম করে আসে। আমার আম্মা খুব সাহসী ছিলেন, আম্মা বলবেন এই সর সর সর, আমি খুব ছোট তখন, আস্তে এটা নেমে বেরিয়ে চলে গেল। আমরা বললাম আম্মা তুমি ভয় পাইলে না? আমি ভয় পাবো কি? ওইটা না আমার ভয় পায়, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া শিরক, আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া কি? কি করবে মানুষ আপনাকে? গিলে খাবে? হ্যাঁ ঠিক আছে, ডুই দিও। হ্যাঁ কি করবে? হ্যাঁ আউযু বিকালিমাতিল্লাহি তাম, কত সুন্দর, এই দোয়াগুলো শিখে নেবেন, হেসনুল মুসলিমটা প্রত্যেকের সাথে নেবেন, আশেপাশে দোয়ার বই না, কি নাম বললাম, হেসনুল হেসনুল মুসলিম, ইন্টারনেট টিপ দিলে পাবেন, শুধু ফেসবুকে এমনি এমনি করেন না, সহি দোয়াগুলো সেখান থেকে বের করেন, এমন দোয়া পড়ে যেগুলো কোনো ভিত্তি নাই, জিকির শুরু করছে রাহমাতাল্লিল আলামিন রাহমাতাল্লিল আলামিন, এটা পাইছে কোনায় জিকির? এটা কোত্থেকে পাইছো এই জিকির? ফালতু কোথায় গেল? জিকিরকে ভাগও করতে পারবে না, পরিপূর্ণ করতে হবে জিকির। শুধু আল্লাহ নামের কোন জিকির অন্য কোন নবী আলাইহিস সালাম শিকার নাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা পরিপূর্ণ করতে হবে। ইসলাম বড় সুন্দর, তবে জানতে হবে ঠিক না ঠিক? আরেকজনকে ভালোবাসেন, আপনাকে ভালোবাসবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কাফের আসলো, 7টা ছাগলের দুধ খাওয়ালো কয়টা? আপনার ঘরে কোন হিন্দু আসলে আপনি কইবেন যা তাড়াতাড়ি ভাগ, এটা না, ঘরে মেহমান আসলে তাকে আগে খাবার দিবেন, কি দিবেন? খাবার দিবেন। এটা না করে দাদা একটা চা বানাই, একটা চা করি দাদা, দাদা কি স্বাগত করবো নাকি তোমারে? এগুলো হলো খবিশ,
আমাকে এক জায়গায় গেছি, কয় একটা বিস্কুট দিয়ে কয় সবটাই খেতে হবে কিন্তু। হ্যাঁ এই বিস্কুট দিছো তো একটা সপ্তাহ খামো কি বেটা সারা। ইব্রাহিম আলাইহিসসালামের শ্রেষ্ঠ মেহমানদারি ছিল দাইফ ইব্রাহিম, কোরআনে আল্লাহ প্রশংসা করেছেন। তিনার ঘরে মেহমান ঢুকলেই তিনি ছাগল জবাই করে গোস্ত ভুনা করে নিয়ে আসতেন। চার সুদর্শন যুবক ঢুকেছে, তিনি সাথে সাথে ছাগল জবাই করে ভুনা করে নিয়ে আসলেন বকরি। এখন দেখে যে কেউ হাত বাড়ায় না, তিনি চিন্তা করলেন ব্যাপারটা কি, মেহমান গেলেই যা থাকুক আগে মেহমানের সামনে দিবেন, তবে শ্রেষ্ঠ খাবারটা দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ঘরে বসা লাউ তরকারি এনে দিছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোস্তের ঘ্রাণ পাচ্ছি, লাউ দিলা কেন? কই রাসূলুল্লাহ গোস্ত এখনো হয়নি। রাসূল বললেন মেহমানকে যখন দিবা শ্রেষ্ঠটা দিবা, ঠিক কি না? খাওয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ কি? গোস্ত। সর্বশ্রেষ্ঠ কি? গোস্ত। ভাত খাওয়া কমায় দেন, রুটি খাওয়া কমান, আলু খাওয়া কমান, গোস্ত ডিম খান, ডায়াবেটিস প্রেসার হার্নিয়া হার্টের ব্যথা কিচ্ছু থাকবে না। যত ব্যথার মূল কারণ হলো ভাত আর ভাত আর পুরাটাই সুগার, ভাত পুরাটাই সুগার, রুটি পুরাটাই সুগার, আলু পুরাটাই সুগার। এত সুগার শরীর তো কনজিউম করে না। এক একজনে ভাত খায় ছয় প্লেট, আলু দিয়া ছয় প্লেট, গোস্ত দিয়া তিন প্লেট, ডাল দিয়া আরো তিন প্লেট, মোটামুটি 12 প্লেট খায়া কয় খাওয়াটা মোটামুটি হয়েছে। তো তোর অসুখ হইবে না, হইবে ওঠে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোনদিন এশার পরে খান নাই, কোনদিন এশার পরে খান নাই, মাগরিবের পরেই ভারী খাবার খেয়েছেন। এখন আমাদের পুলিশ ভাইয়েরা আর্মিরা যে খাওয়াটা খায় এটা সুন্নতি খাওয়া, সুবহানাল্লাহ। সারা আমেরিকার লোকেরা এই টাইমে খায় ডিনার, আসর তো মাগরিব তাদের ডিনার শেষ, আর রাতে কি খাবে? জুস খাবে, জুস। আর আমরা কি করি হুজুররা, মাহফিল শেষ করে গিয়া গরুর গোস্ত, ছাগলের গোস্ত, বেড়ার গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, সাইড পাজের মাছ খাইতে খাইতে। তো তোমার হুজুরের মেশিন তো এমনি শেষ, এটা তো অসল মেশিন, ভরা পেটের চেয়ে নিকৃষ্ট পাত্র আর কোনটা নাই। রাসূলের হাদিস, কত খাও, তিন লোকমা খাওয়ার শরীরকে সুস্থ রাখার জন্য যথেষ্ট। কত খাও, শুধু খাওয়া খাওয়া, কয়টি বাঁচার লাইগা খাস না, খাওয়ার লাইগা বাঁচ, খাওয়ার লাইগা বাঁচ। খাবেন কম খাওয়াবেন বেশি, তাহলে সব ভালো করে দিবেন কে? তওবা যারা করে তারা কম খায়, ঠিক না বেটি? রাসূলের দিকে তাকিয়ে দেখেন না বোমরা রাজনের মর্জি না বিতে বসা। সেদিনা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সালাম দিলেন, তিনি সালামের উত্তর নিয়ে চলে গেলেন। ওমর ফারুককে সালাম দিলেন, সালামের উত্তর নিয়ে চলে গেলেন। আল্লাহর হাবিবের সেই সালাম দিয়ে বলছে আবু হুরায়রা, সারাদিন বোধহয় কিছুই খাও নাই, নামাজের পরে আমার ঘরের দিকে আসো। আবু হুরায়রা ঘরে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন আয়েশা, ঘরে কি আছে? অর্ধেক গ্লাস দুধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু হুরায়রা, মসজিদে নববীতে যারা খায়নি সবার কেটে দাগ দিয়ে আসো। আবু হুরায়রার মন খারাপ, অর্ধেক দুধ আমি খামু কি, মানুষেরে দিমু কি? কিন্তু তিনি জানেন না এটা রহমাতাল লিল আলামিনের হাতে পড়েছে। সবাইকে ডেকে আসলেন, বললেন এসে বিয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তুমি পান করো। তিনি বলছেন হাত্তা শাবিআত ফামি বাতনি ইয়াদি কুল্লাহ, আমি খেতে খেতে আমার হাত, আমার মুখ, আমার চোখ, আমার কান সব যেন দুধু দুধে ভরপুর হলো, কিন্তু যেখানে রে দুধ সেখানেই থাকলো। একে একে সবাই খেলো, সবার শেষে খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বরকত দিলেন কে? সেই আল্লাহ এখনো আসেন নাই। মানুষকে খাওয়ালে বরকত বাড়িয়ে দিবেন কে? প্রতিবেশীকে খাওয়া। রাসূল মদিনায় গিয়ে প্রথম খুতবায় বললেন ইফশাউ সালাম আতিআমুত তুআম সাল্লু ফিল লাইল ওয়ান নাসু নিয়াম তাসুলুল আরহাম তাদখুলুল জান্নাতা বিসালাম। তোমরা পরস্পরকে সালাম দাও, মানুষকে খাওয়াও, মানুষ যখন ঘুমায় তোমরা নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, আল্লাহর জান্নাতে প্রবেশ করে যাও। আরো আস্তে কর না, সুবহানাল্লাহ। মা বাপকে দেয় না, পীর সাহেবকে দিয়ে আসে। কোথায় পেয়েছো তোমার পীর সাহেব? সূরা বাকারায় প্রশ্ন করে আল্লাহ কার জন্য খরচ করব? মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন।
সাকিন ইবনে সাবিল, তুমি যা খরচ করবা আগে আব্বা আম্মার জন্য কার কথা? আল্লাহ। আব্বা মাকে খরচ করলে কোনো হিসাব কখনো রাখবে না, কারণ পিতামাতা তোমার জন্য খরচ করেছে কোনোদিন হিসাব করে নাই, কোনোদিন হিসাব করে নাই। আল্লাহ বলেছেন এত গুরুত্ব দিয়ে কারো কথা বলেন নাই, দুইজনের একজন যদি বৃদ্ধ হয়ে যায় বৃদ্ধাশ্রমে পাঠাবা না, এমন জায়গায় রাখবা যেখানে উফ মুখে আসে না, যেখানে উফ মুখে আসবে না এমন জায়গায় রাখবা, ঝিলকি দিয়ে কথা বলবা না, নরম কথা বলো। আকফিজ লাহুমা জানা হাজুল মিনার রাহমা, যত রহমতের ডানা তোমার আছে বিছিয়ে দাও। পঞ্চম নম্বরে দোয়া করো, রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। যে ছেলে মেয়ে পিতা মাতার জন্য দোয়া করে না তাদের জীবনের গুণাগুলো মাফ হবে না। শর্ত হলো পিতা মাতার জন্য দোয়া করলেই বরকত বাড়িয়ে দেন কে? মান তারাকা দোয়া লেওয়ালে দায় ফাঁকা দেন কাতানহুর রিজিক। যেই ছেলে মেয়ে পিতা মাতার সাথে বেয়াদবি করে তাদের আমল নষ্ট করে দিবেন কে? দুনিয়াতেই নগদ পেয়ে যাবেন, পিতা মাতা কাফের হলেও বেয়াদবি করতে পারবে না। সাহেবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সর্বশ্রেষ্ঠ ব্যবহার করতে হবে। বিরাট অলি মায়ের খবর নাই আছে না নাই? আমি জানি কিছু লোকের কথা, সারাদিন মসজিদে পড়ে থাকে, মা খেতে পায় না, খবর নেন কিসের জন্য? নামাজ, সামাজিক কাজগুলো যাদের হয় না তাদের এই প্রতিক্রিয়া বলো আল্লাহ দরবারে কবুল হয় না। আপনি বাইরে মানুষের সাথে দুর্ব্যবহার করেন, মানুষের জমি ঠেলেন, মানুষকে গাঁজা খাওয়ান, মানুষের তরকারিতে ভেজাল দেন, বাজারের মধ্যে কৃত্রিম সমস্যা সৃষ্টি করে মানুষের সর্বনাশ করেন, আছে না নাই? হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়লো কেন? তোমরা যারা এই কৃত্রিম সংকট সৃষ্টি করেছো, রাসূলের হাদিস, বাজারে সম্পদকে রাখি করে যারা বালের বৃদ্ধি করে ওদের কোন জিনিস আল্লাহর কাছে কবুল হবে না, পুরা সম্পদটা আল্লাহর কাছে দান করলেও কবুল হবে না, যত কষ্ট মানুষকে দিয়েছো। রাস্তার পাশে বসে বসে পেশাব করে, আছে না? বাজারে মানুষের সমাগমের পাশে পেশাব করে, এদের প্রতি আল্লাহর লানত। ছেলেদের মতো মেয়েরা কাপড় পরে, আবার মেয়েদের মতো ছেলেরা পরে, তোবা কবুল হওয়ার জন্য এগুলো শর্ত। এখন আমার অনেক ছেলেরাও কান ফোড়ায়, হাতে চুড়ি লাগায়, আবার টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পরে। রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার, টাকনুর নিচে যেটা যায় সেটা জাহান্নামে চলে যায়। যে মেয়েরা টাকনুর উপরে কাপড় পরে রাহিজরা, মেয়েরা টাকনু ঢাকবে, পায়ের নিচে এক বিঘট ঢাকবে, কয় বিঘট? এক বিঘট। উম্মে সালমার থেকে বর্ণিত, উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ টাকনুর নিচে কতটুকু ঝুলাবো? বিশ্বনবী বললেন গিব্বাতান, এক বিঘট। এরপরে বললেন জেরাহান, এক গজ কাপড় ঝুলিয়ে দাও যাতে তোমার পায়ের গোছালি কারো চোখের সামনে প্রকাশিত না হয়। আমাদের মায়েদের পুরা শরীরটাই হলো সতর। মা এসে বলতেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলতেন, যে মেয়েরা বাহিরে বের হয় তাদের পর্দা লঙ্ঘন হয়, একান্ত কারণ ছাড়া বাহিরে বের হওয়া উচিত। মেয়েরা যত বেশি বহির্মুখ হবে তত বেশি বদ্দিন হবে, যত বেশি ঘরমুখী হবে তত বেশি আল্লাহর ওলি হবে। অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা ঘরে থাকো বেশি, আর বাহিরে গেলেও ঘরের পরিবেশ নিয়ে যাও। একটা মেয়ে যখন বিপদদিকে হয় অসংখ্য ছেলের চরিত্র নষ্ট করে দেয়, ঠিক না বে? ঠিক। মেয়েরা সুগন্ধি দিয়ে বেরোয় না, তোমার সুগন্ধির গান যত পুরুষের নাকে যাবে তত পুরুষের জিনার গোনা তোমার আমলনামায় উঠবে। পুরুষ সুগন্ধি ব্যবহার করবে রং নয়, আর মেয়েরা রং ব্যবহার করবে কিন্তু সুগন্ধি তবে বাজারের মেহেন্দি ব্যবহার করবেন না মায়েরা, বাজারের মেহেন্দি গুলো অ্যাসিড। যে কোনো মেডিকেল ডাক্তারকে জিজ্ঞেস করবেন এখন চামড়ায় ক্যান্সার হচ্ছে মেয়েদের। আমি আমাদের প্রিয় সরকারের কাছে অনুরোধ রাখবো আজকের মাহফিল থেকে, যত এক্সট্রা মেহেন্দি আছে মেহেন্দি সব হারাম করে দেন, বাজার থেকে নিষেধ করে দেন এগুলো, এগুলো মারাত্মক ক্ষতিকারক। যেমন ক্ষতিকারক হলো কোক, পেপসি,
এনার্জি ড্রিঙ্ক, এই সবগুলো মানুষের লিভারকে ধ্বংস করে দেয়। আপনি কোক দিয়ে যদি পায়খানা পরিষ্কার করেন দেখবেন কি পরিষ্কার হয়, কি দেয় এটার ভিতরে, হার্পিক থেকে মারাত্মক, হার্পিক ফেল, দাগ পড়েছে কোক একটু ঢেকে দেন দেখেন ফরফর করে দাগ উঠে যাচ্ছে, এটা মানুষের ভিতরে যাচ্ছে। মিডল ইস্টে এই কোক পোক খাওয়ায় মিডল ইস্টের অধিকাংশ যুবকদের কিডনি শেষ, পানির থেকে কিডনি সস্তা খাইতেছে আর কিডনি শেষ। কিডনি হলো একটা গাছের চারার মতো, গাছের চারা যদি আপনি কোন মেডিসিন পানি দেন সাথে সাথে চারা মারা যাবে, ঠিক কিনা? প্রচন্ড ক্ষুধার সময় কখনো কোনো শরবত খাবেন না, কখনো কোনো ফিজিডিং খাবেন না, প্রচন্ড ক্ষুধার সময় খাবেন আমাদের টিউবওয়েলের পানি। বোতলের পানি শরীরের জন্য ভালো, বোতল যত বেশি ক্যান্সার তত। এই যে মাম পানির ভিতরে যে পানি ঢুকাইছে, এই যে পানি যে দিছে, এটার ভিতরে প্রিজারভেটরি আছে, কি আছে, যাতে পানিটা নষ্ট না হয়। তো এই পানি আপনি খান কেমনে? আপনার নলকূপে যে পানি আল্লাহ বলছেন মাইয়াতিকুম বিমাইন মাইন, কে তোমাদের জন্য স্বাস্থ্যসম্মত পানি নিচ থেকে তুলে দেয়? তিনি কে? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা, মাটির ঘরে থাকেন আরাম পাবেন। অস্ট্রেলিয়ার একটা প্রদেশের লোকেরা মাটির একতলার নিচে বাড়ি করে, লোকেরা গেল হোয়াই ডু মেক ইউর হাউস আন্ডার দা আর্থ লেভেল, দে গো ইটস এয়ার কন্ডিশনাল ম্যান, ইন দা কুল সিজন ইট ইজ হট, ইন দা হট সিজন ইট ইজ কুল। মাটির ঘরে গরমকালে ঠান্ডা, ঠান্ডার সময় গরম, ঠিক টিউবওয়েলের পানি ঠান্ডার সময় কি এমন গরম নয় যেটা দাঁতে ধরবে, আবার শীতে গরমের সময় এমন ঠান্ডা নয় যেটা শরীরে কষ্ট পাবে, ঠিক দাবে ঠিক। এত সুন্দর পানি আমাদের জন্য উদ্গিরণ করে দেন কে? যেখানে মানুষের শরীরে আয়রন কম পানিতে আয়রন দিয়ে দেন কে? এই জন্য সব সময় লোকাল পানি খাবেন, যেখানে যান সেই পানি। আমি তো এই বোতলের পানির বিরুদ্ধে কথা বলেছি, আমার এক ভাই বললেন যে হুজুর নিজে টেবিলের সামনে বোতল লাইকা বোতলের বিরুদ্ধে কথা কহি দিয়েছেন। আরেকজন আবার উত্তর দিয়েছে যে তুমি যে হুজুরের ভুল ধরতেছো, হুজুর বলেছেন এই প্লাস্টিকের মধ্যে পানি থাকলে এটা ক্যান্সারে রূপান্তরিত হয়, পৃথিবীর সবচেয়ে বেশি ক্যান্সার হলো আমেরিকা, অথচ আমেরিকা পৃথিবীর ওয়ার্ল্ডের 10টা ক্যাটাগরিতে যেটা ভালো দেশ হয় 10টা ক্যাটাগরিতে আমেরিকা ফার্স্ট। আমেরিকার ধারে কাছে কেউ নেই, চিকিৎসা বলেন, এডুকেশন বলেন, হেলথ, তারপরে কমিউনিকেশন, তারপরে রিহ্যাবিলিটেশন, মানুষের বাড়ি ঘর, এই সবগুলো দিক থেকে আমেরিকা ফার্স্ট, কিন্তু পাগলের হসপিটাল সবচেয়ে বেশি আমেরিকায়, ক্যান্সার হসপিটাল সবচেয়ে বেশি আমেরিকায়। কারণটা কি? কারণটা হলো বোতল বেশি ক্যান্সারও, ফাস্ট ফুড খাবেন না মৃত্যু ত্বরান্বিত হবে, যত ন্যাচারাল ফুড খাবেন শরীর তত ভালো থাকবে, চিনি খায়েন না গুড় খান, গুড় খায়েন না খেজুর খান, শরীর ভালো রাখবেন কি? আল্লাহ বলছেন আমি তওবা কবুলকারী, আবার আমি কড়া প্রতিশোধ গ্রহণকারী। মুসলমান আজকে দুনিয়ায় দুর্বল, মুসলমানদের আল্লাহ কিন্তু দুর্বল নয়, যারা এই মুসলমানের গায়ে হাত তুলে তাদের বিরুদ্ধে আল্লাহ একসাথে যাবেন, ঠিক কিনা? যেমন নূহ আলাইহিসসালামের সময় একসাথে গেছেন কে? নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিলেন, বাপকে দিলেন, দাদাকে দিলেন, নাতিকে দিলেন, পুতিকে দিলেন, পুতির পুতিকে দিলেন, আসলো না কেউ। আল্লাহ বলে রাস্তায় ফুলকা ফি আইনি ইয়ানো, নো একটা নৌকা বানাও, নৌকা বানাইছে, নৌকার ভিতরে কি করছে? হাগি দিছে, সর্বনাশ, কত ভালো মানুষ দেখেছে, একেবারে খাস বাংলা কইছে তো। এটা কিন্তু সৌদি আরবে কইও না, সৌদি আরবে হাজির এক হাজিকে ডাকছে ইয়া হাগ, কা হাগ দাম না হাগ, মিশরীরা জিম বলতে পারে না, ওরা বলে গাই, ওরা জিমরে কি বলে, গাই বলে, হাগ বলে, আমটা গেতা, আমটা গেতা ইয়া হাগ। বাংলাদেশের কথাগুলো কত সুন্দর, বাংলাদেশের এক এক জেলাতে আল্লাহ এক এক সৌন্দর্য দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কেনকা যান বাহে না, কেনকা যান, কেনকা আছেন বাহে,
না রংপুর আর বরিশাল এই বাড়ি আইসো কুম্মে বেড়া মরেছে না ভাই বেড়া বরিশ আচ্ছা আর ঢাকায় কি আবে হালা করতে চলো হালা করো বাপ হালা পোলাও হালা এরে কত না আছো বালা সত্যি এটা হলো নোয়াখালী সিলেট কিতা বালা নি আপনি আপনার শরীরটা বালা তো খেয়ে আস ও বাজি বালা আসুননি এই তো আমাদের দেশে এত বিউটি পৃথিবীর কোন দেশে এত সৌন্দর্য নাই ঠিক কি না কোন একজন পণ্ডিত বলেছিলেন বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে যৌবন পেয়েছে রাজশাহী কুষ্টিয়াতে এসে আহত হয়েছে ঢাকায় নিহত হয়েছে চট্টগ্রামে জানাজা হয়েছে কক্সবাজার একদম বুঝার কোন উপায় নাই যে বাংলাদেশে আছে এই যে রোহিঙ্গারা যে কথা কয় দেখেন না কিচ্ছু বোঝা যায় না তবে আমি বুঝি আমি আলহামদুলিল্লাহ এখন ওদের একের নাতি নখরা সহ চেষ্টা করি বুঝার ওরা কিছু আঞ্চলিক শব্দ এমন ইউজ করে যেগুলো বাংলাদেশের কোথাও নেই যেমন বলে আতিক্কা দফল আতিক্কা মানে হঠাৎ আপনি এটা বুঝবেন কেন দৈর্যের খুলিতে যায় রে আতিক্কা দফল অপান্যার হওয়া ইয়ে গই কিছু লোকাল শব্দ তারা ইউজ করে তো আমাদের দেশে এত ডাইভার্সিটি কেন কারণ বাংলাদেশে আল্লাহ আল্লাহর সংখ্যা অনেক বেশি আলহামদুলিল্লাহ বলে এই যে এতগুলো আল্লাহর ওলি বসে আছেন আমাদের দেশে কিছু কিছু মানুষ নিজেদেরকে স্বীকৃত ওলি বলে এরা ওলি না এরা উলি যাদের কাছে কোরআন হাদিস নাই এরা ওলি না এরা আপনার দুনিয়াও খাবে আখেরাতও খাবে আল্লাহ বলছেন আল্লাযীনা ইত্তাখাযু আউলিয়া মিন দুনিল্লাহ কামাসালিল আনকাবুত যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানায় এদের উপমা হলো মাকড়সার মতো মাকড়সা বাচ্চা জন্ম দেয় সেই বাচ্চা আগে মাকড়সা মাকে খেয়ে ফেলে ইন্না আনকারাল বুয়ুতে লাবাইতুল আনকাবুত মাকড়সার ঘরের চেয়ে দুর্বল কোন ঘর হতে পারে না যারা আল্লাহ ছাড়া কাউকে ওলি বানিয়েছো তোমার দুনিয়াও খাবে আখেরাত খাবে খবরদার শ্রেষ্ঠ ওলির নাম কি হাসবুনাল্লাহু নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি যে কোনো গুনাহ করলে মাফ চাইবো কার কাছে সেদরা হুসাইন রাদিয়াল্লাহু কাছে একজন লোক এসে বলছে রোজন আমার ব্যবসা নাই বলছে তুমি ইস্তেগফার করো বলছে আমার ছেলে সন্তান নাই বলছে তুমি ইস্তেগফার করো বলছে আমার ছেলে মেয়েরা লেখাপড়া করতে পারে না ইস্তেগফার করো বলছে আমার ব্যবসা বাণিজ্য করতে ইস্তেগফার করো কয়েকজন সাহাবী বলেন ইয়া হুসাইন সব কাজের জন্য আপনি কেন ইস্তেগফার করতে বললেন তিনি বলেন আমার আল্লাহ বলেছেন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা ইউরসিলু আলাইকুমুস সামা আমিদরারা তোমরা গুনাহ মাফ চাও তোমাদের সব সমস্যা দূর করে দিবেন কে কে দিবেন আল্লাহর কাছে মাফ চান তওবা করেন আরেকজন ভাইয়ের ভুল দেখেছেন বিনয়ের সাথে তার ভুল ধরিয়ে দেন ঠিক কি না তাকে ভালোবেসে ভুল ধরিয়ে দেন তাকে গালি দিবেন না খবরদার ইন্টারনেট পেয়েছেন গালির জন্য ব্যবহার করেন না এই যতজনকে গালি দিয়েছেন অতজনের গুনাহ বস্তা আপনার ঘাড়ে চলে আসতেছে এত গুনাহ আপনি নেন কেমনে কি আজীব তামাশা যা খুশি তাই লিখ খবরদার কিয়ামতের ময়দানে এগুলো কার কাছে জবাব দিতে হবে আল্লাহর কাছে জবাব দিতে হবে কোরআন হাদিস শেয়ার করেন বুখারীর হাদিসগুলো শেয়ার করেন যতজন পড়বে আপনার আমলনামায় চলে আসবে বাপ মারা গেছে তিন দিনা চল্লিশ নয় বাপের জন্য বিলাফ নয় কোরআন মাদ্রাসায় মাদ্রাসায় দেন যত বাচ্চা পড়বে বাপের আমলনামায় সওয়াব দিবেন কে মসজিদ বানান সওয়াব দিবেন কে কোন পুকুর গঠন করেন পুকুর খনন করেন সওয়াব দিবেন কে কোন বাড়ি বানায় দেন সওয়াব দিবেন কে একটা ছাত্র বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় পড়ান সওয়াব দিবেন কে এগুলো না করে বিশাল দাওয়া আগামী চল্লিশ তারিখে চল্লিশা হইবে আপনারা সবাই দলে দলে খাইতে আসিবে আচ্ছা বলেন তো কেউ আনন্দ করে কেঁদে কেঁদে খায় কেউ না
কেউ খাওয়ার সময় কাঁদে কাঁদে খাওয়া মানে আনন্দ, খাওয়া মানে কি? তো তোমার আব্বা মারা গেছে তুমি আনন্দ করো কেমনে, তোমার মা মারা গেছে তুমি ফুর্তি করো কেমনে? হ্যাঁ, এটি বাচ্চারা গোস্ত খেতে পায় না, তাদেরকে খাওয়ানো যেতে আমার চেয়ারম্যান সাহেব চলে যাচ্ছে না আর আর যাবো না, আমার আমার বাবু ভাইয়ের অনেক কষ্ট হয়ে গেছে। আরে হ্যাঁ আপনারা বলেন সে আমার কি হয় বলেন, ব্যাংকে মেয়েদের চাকরি করা জায়েজ আছে কিনা? যদি জীবন ধারণের কোনো পন্থা না থাকে, যদি কিচ্ছু না থাকে মেয়েটা, রেফারেন্স নেন সূরা বাকারা 173, সূরা বাকারা 173, ফামান ইত্তারা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, গুল ব্যবহারকারী হুজুরের পিছনে নামাজ পড়া যাবে কিনা? আপনারা বলেন, আপনারা বলেন, হুজুরের ওয়ার্নিং দিয়ে দিবেন, গুল হলো একটা নেশা। মা আসকারা কালিলহু ও কাসিরহু হারাম, কালিলহু হারাম, যেটা নেশাগ্রস্ত করে অল্প হারাম বেশিও হারাম। এই নেশার উপরে যিনি আছেন তিনাকে বিনয়ের সাথে বলবেন আপনি চলিয়া যাইতে পারেন। জাকাত ঠিক মতো না আদায় করলে নামাজ হবে কিনা? দুইটা দুটি ইবাদত, তবে জাকাত যারা আদায় করে না এদের পুরা সম্পদ হারাম, হারাম খেয়ে যা করবে কোনোটাই কবুল হবে না। কবিরাজ সাহেবের বাড়ি গেলে নামাজ হবে কিনা? কবিরাজ যদি হাবিজাবি মন্ত্র দিয়ে কথা বলে একবার ওর বাড়িতে গেলে 40 দিন ইবাদত নষ্ট। আর কবিতা কবিরাজের কথা যারা বিশ্বাস করবে, রাসূলের আনা সব কিছু সাথে তারা কুফরি করলো, পাওনা টাকা পরিশোধ না করলে মারা গেলে কি হবে এসব সম্পর্কে বলবেন, তার আত্মীয় স্বজনের কাছ থেকে টাকা নেবেন, তার আত্মীয় স্বজনের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এখানে আগামী মাহফিলের জন্য মুস্তাফিজুর রহমান বাবু ভাই চেয়ারম্যান বিরল দিনের সাথে কথা বলতে চান কে? কতক্ষণ আপনার প্রোগ্রাম চলবে? আপনি যতক্ষণ চালাবেন আমি এখন মনোযোগ করবে, এখন হতে হবে আদায় না, আপনারা না আলোচনা চলবে না, আজকে ছেড়ে দেয়। এই যে সময় আপনারা আমাকে আলোচনার জন্য এনেছেন এটা হাদিসের অনুযায়ী আলোচনার সময় নয়। বুখারীর হাদিস, কানা ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল-আশা ওয়াল হাদিস বাদা, এশার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম অপছন্দ করতেন, এশার পরে কথা অপছন্দ করতেন। খুব জরুরি কথা হলে কিছু সারতেন, কিন্তু এরকম সমাবেশ জিন্দেগিতেও তিনি করেন নাই। আপনারা যদি আরো বেশি কথা শুনতে চান তাহলে আপনারা নামাজ কাজা করবেন, এটা উচিত হবে না। অলরেডি 11:30, 12:30 না, আরে যাবে না তো কখনোই, ডাক্তারের চয়েজ অনুযায়ী ওষুধ দিতে হয় রোগীর চয়েজ অনুযায়ী। আমরা তওবা করব, 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, রাজি আছেন মুসলমান? হাত তুলে আল্লাহর দেখান কারা কারা রাজি বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে ওয়াদা করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ মানুষের হক দেয়া ছেড়ে দেব না, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামায়, আপনাদের 100% গ্রহণযোগ্য, কোনো সমস্যা নেই ভাইরা। একটু কাফফারাতুল মজলিস পড়ব, পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা উঠলেন কেন? আমি তো উঠি নাই। বসেন 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 বসেন।
কোন সূরা থেকে কথা বলেছি? সূরা মুমিন, সূরা মুমিন। এই মুমিন নামে দুটি সূরা, একটা হলো মুমিন আর একটা হলো আল মুমিনুন। আল মুমিনুনের শুরু হয়েছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ঈমান আনলো যারা সফল হলো তারা। ঈমানের 70টি শাখা কয়টা? প্রথমটি হলো লা ইলাহা, শেষটি হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয়া। আবার ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ইমানের 60টি শাখা, প্রথমটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, শেষটি হলো আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান। আমার মায়েরা, 4টি কাজ আপনাদের জন্য বিশ্বনবী ওসিয়ত করেছেন, এই 4টি কাজ করবেন জান্নাতের 8টি দুয়ার আপনাদের জন্য খোলা থাকবে। নামাজ পড়বেন, 1, 2 নম্বর রমজানে রোজা রাখবেন, 3 নম্বর স্বামীর খেদমত করবেন। কিসের বর কিসের ঘর যেমন খুশি তেমন কর, এটা কুফরি স্লোগান। স্বামীর ঘরে যাব না কি জানি, গ্রামীণ ব্যাংক ছাড়বো না, স্বামীর ঘরে যাব না, এই জাতীয় স্লোগান দিলে ইমান হারা হবেন, খবরদার। গ্রামীণ ব্যাংকের সুদ সবচেয়ে বেশি ছিল এই লোকটা, গ্রামীণ ব্যাংকে যাব না, যায় না। যে সমস্ত প্রোগ্রাম মানুষের ইমান নষ্ট করে দেয় এগুলোতে আমরা যাব না, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন।